হ্যালো স্টুডেন্টস, শুভ সন্ধ্যা সকলকে। সকলকে সংস্কৃত সংস্কৃতি বেলুড়ে আরো একবার স্বাগত জানাই। সকলকে জানিয়ে রাখি, গতকাল থেকে কিন্তু শুরু হয়েছে সংস্কৃত সপ্তাহ। আর সংস্কৃত সপ্তাহ মানেই সংস্কৃত সংস্কৃতির হাত ধরে, কোনো বড় উৎসব নয়। কারণ আমরা মনে করি উৎসব তো সেদিন হবে ছাত্রছাত্রীদের ঘরে ঘরে, যেদিন তাদের হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পৌঁছবে। এবং সে কারণেই প্রতি বছর ছাত্রছাত্রীদের হিতার্থে আমরা কিছু না কিছু করে থাকি। এবছর সিদ্ধান্ত নিয়েছি এই সপ্তাহটাতে আমরা প্রতিদিন নেট সংস্কৃত ছাত্রছাত্রীদের জন্য একের পর এক ফ্রি ক্লাস আনবো, যে ক্লাসগুলো তাদের সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার ছিনিয়ে আনতে সাহায্য করবে, তাদের সেই জেআরএফটা ঘরে আনতে সাহায্য করবে, স্বপ্ন পূরণ করতে সাহায্য করবে। সো আজকে তার প্রথম ক্লাস, এবং আজকের ক্লাসের টপিক বৈদিক সূক্ত সংবাদ সূক্ত। এখন মনে হতেই পারে যে স্যার, হঠাৎ করে এই বৈদিক সূক্ত সংবাদ সূক্ত কেন? এত টপিক থাকতে, ন্যায় বেদান্ত সাংখ্য দর্শনের এত টপিক, কাব্যের এত টপিক, কাব্যশাস্ত্র ছন্দ সবকিছু ছেড়ে কেন হঠাৎ করে বৈদিক সূক্ত ও সংবাদ সূক্ত নিয়ে আপনি প্রথম ক্লাস শুরু করলেন? কার কার মনে এই প্রশ্ন জাগছে আমাকে জানাতে পারে? উত্তরটা আমি তার আগেই দিয়ে দিই। উত্তরটা হলো, আমি দেখেছি এই কোশ্চেন অ্যানালিসিস করার সময় ছাত্রছাত্রীরা যখন প্রস্তুতি নেয়, তারা দুটো জায়গাকে কঠিন মনে করে না, কিন্তু অনেক বড় মনে করে। মানে এতটাই ভাস্ট এরিয়া যে কি পড়বে কি পড়বে না সেটা তারা ঠিক করে উঠতে পারে না। সমস্যাটা এখানে। কারা কারা আমার সঙ্গে একমত একটু চ্যাটে জানিও, ঠিক আছে? দেখতে দেখতে আমাদের সঙ্গে 160 জন লাইভ ক্লাসে, প্রত্যেককে বিএসএসসিআই স্বাগত জানাই, অভিনন্দন জানাই আজকের এই জার্নিতে। সো আমার মনে হয়েছে যে এই যে গদ্য পদ্য চম্পুর এই জায়গাটা, দেখো অনেকগুলো জায়গা, প্রায় 17-18টা গদ্য পদ্য চম্পু আছে, কিন্তু তার মধ্যে আমরা যদি দেখি 17টাও প্রশ্ন আসে না। অন্যদিকে বৈদিক সূক্ত আছে 17টা এবং সংবাদ সূক্ত আছে 4টা, 21টার মধ্যে 20টাও প্রশ্ন, কোনো বছর 10টা প্রশ্ন কোনো বছর আসেনি শুধু সংবাদ সূক্ত বৈদিক সূক্ত থেকে। অন্যদিকে দেখো বেদান্ত হোক বা সাংখ্য, একদম ছোট ছোট জায়গা, সেখান থেকে 3টে 4টে করে প্রশ্ন প্রতি বছর আসছে। তো এই তুল্যমূল্য বিচার করে বহু ছাত্রছাত্রী এই জায়গাগুলোকে নেগলেক্ট করে দিয়ে যায়। তো সে কারণে শুরু হয় আমাদের রিসার্চ, যে রিসার্চে আমার মূল উদ্দেশ্য ছিল, আচ্ছা এমন কিছু করা যায় না যেটা করলে আমাদের ছাত্রছাত্রীরা একটা 1 থেকে 1.5 ঘন্টার ক্লাস করবে, এবং সেই ক্লাসের শেষে তারা যে নলেজটা গ্যাদার করবে সেখান থেকে তারা এই মানে বৈদিক সাহিত্য এবং সংবাদ, বৈদিক সূক্ত এবং সংবাদ সূক্ত থেকে পুরো নাম্বারটা তুলে আনতে পারবে। বিষয়টা একটু অবাক লাগছে তো, সকলে একটু কমেন্ট করে জানাও তো যে এটাও কি সম্ভব, এতগুলো সূক্ত, তার এতগুলো মন্ত্র, তার প্রত্যেকটা মন্ত্রের সায়ন ভাষ্য, ভাষ্য থেকে তুলে প্রশ্ন আসছে। স্যার আপনি তো একটা অসম্ভব কথাবার্তা বললেন। হ্যাঁ, এই অসম্ভবকে সারা জীবন সম্ভব করে এসছে বিএসএসসিআই, আর সেজন্যই বিএসএসসিআই এর এক্সপার্টাইজ। বিএসএসসিআই এর প্রথম ব্যাচে 20 জন স্টুডেন্টের মধ্যে 14 জন নেট পেয়েছিল, সেট পেয়েছিল, ঠিক আছে? সেই অসম্ভব, যে সময় দাঁড়িয়ে নেট পাস করা সকলের কাছে অসম্ভব মনে হতো, 2017 সালে দাঁড়িয়ে আমরা 1 বছরের মধ্যেই অসাধ্য সাধন করিয়ে দেখিয়েছিলাম। এবং আজকে এমন একটা ক্লাস তোমাদের সামনে এনেছি, আজকের ক্লাসের শেষ পর্যন্ত যারা থাকবে তারা বলবে হ্যাঁ স্যার অসাধ্য সাধন হলো, এবং আরো বেশি করে বলবে যেদিনকে পরীক্ষাটা দিয়ে তুমি আসবে। তো আমি সেই দিনটার জন্য অপেক্ষা করব। শুধু একটা ছোট্ট রিকোয়েস্ট, শেষ পর্যন্ত থাকতে হবে, ঘড়ির কাটায় ঠিক 7:45, আমি 10 মিনিট একটু সময় তোমাদের থেকে নিয়ে ফেলেছি। তো এবার আমি শুরু করব আজকের ক্লাস। আশা করি সকলে খাতা পেন নিয়ে এতক্ষণে রেডি হয়ে গেছো। তো আমি সবার প্রথমেই আমার স্ক্রিনটা শেয়ার করছি, এবং আশা করি তোমরা দেখতে পাচ্ছ যে বৈদিক সূক্ত এবং সংবাদ সূক্ত আমাদের স্ক্রিনে চলে এসেছে। সো আমি সবার প্রথমে যে জায়গাটাতে ঢুকবো সেটা হচ্ছে যে
এই যে সংবাদ সূক্ত এবং বৈদিক সূক্ত থেকে ঠিক কি পরিমাণ প্রশ্ন গত গত বছরগুলিতে এসছে এবং কোথা থেকে এসছে, এবং আমি গ্যারেন্টি দিয়ে বলছি এই অ্যানালিসিস এর আগে সারা পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষের কোন এডুকেশনাল ইনস্টিটিউট কোন বইতে দেওয়া নেই, এটা আমার গ্যারেন্টি। ঠিক আছে, দেখো সেই ছকটা তোমাদের সামনে হাজির। কার কার মনে হচ্ছে স্যার? হ্যাঁ স্যার, একদম ঠিক। দেখো আমি আগে তোমাদের বলে নিই, বৈদিক সূক্ত আমাদের কাছে কি কি বৈদিক সূক্ত পাঠ্য আছে। অগ্নি, বরুণ, সূর্য, ইন্দ্র, উষা, পর্জন্য, অক্ষ, জ্ঞান, পুরুষ, হিরণ্যগর্ভ, দেবী, নাসদীয়, শিব সংকল্প, প্রজাপতি, রাষ্ট্রাভিবর্ধন, কালসূক্ত এবং পৃথিবী সূক্ত। ঠিক আছে, তাহলে আমার কাছে টোটাল কতগুলো সূক্ত পাঠ্য? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17টা, ঠিক যেটা বলেছিলাম, 17টা সূক্ত আমার পাঠ্যে আছে। ভালো কথা। আচ্ছা, এই 17টা সূক্তর মধ্যে জুন 2019 থেকে জুন 2024 পর্যন্ত যদি একটা অ্যানালিসিস করা যায়, সেই অ্যানালিসিসে যে তথ্য উঠে আসছে সেটা হচ্ছে জুন 2019-এ মাত্র 3টে প্রশ্ন এসেছিল বৈদিক সূক্ত থেকে, বরুণ সূক্ত থেকে একটা, যেটার সিরিয়াল নাম্বার, কোশ্চেনের সিরিয়াল নাম্বার ছিল 94। আমার কথা মিথ্যে বলে মিলিয়ে নিও, একদম গ্যারেন্টি রইল, চ্যালেঞ্জ রইল। দেখো বিএসএসসিআই এমনি এমনি কোনো কথা বলে না। ইন্দ্রসূক্ত সিরিয়াল নাম্বার 15-তে প্রশ্ন ছিল এবং সিরিয়াল নাম্বার 26-এ ছিল পৃথিবী সূক্ত। আমি এভাবে যদি প্রত্যেকটা সাল একে একে এগোই তাহলে দেখব ডিসেম্বর 2019-এ অগ্নি এবং বরুণ সূক্ত থেকে মাত্র একটা একটা করে দুটো প্রশ্ন এসেছিল। সব থেকে বেশি লাস্ট 6 বছরের মধ্যে প্রশ্ন এসেছিল নভেম্বর 2020-তে, দেখো শুধু অগ্নি সূক্ত থেকেই দুটো, 32 এবং 52। 52-র প্রশ্নটা ছিল ম্যাচিং জ্ঞান সূক্ত এবং অগ্নিসূক্ত থেকে। তারপরে ইন্দ্রসূক্ত ছিল 88 নম্বর সিরিয়ালে, পর্জন্য ছিল 52, জ্ঞান ছিল 52, প্রজাপতি ছিল 57। সব মিলিয়ে প্রশ্ন এসেছিল 1, 2, 3, 4টে, কিন্তু একটা ম্যাচিং প্রশ্ন এসেছিল যেখানে অগ্নি, যেখানে পর্জন্য এবং জ্ঞান, এই 3টে সূক্তের মিক্সিং ছিল। আমি মাত্র 3 বছরের অ্যানালিসিস বলেছি, আমি তোমাদের সকলের সামনে একটা ছোট্ট কথা জিজ্ঞাসা করছি। আচ্ছা তোমরা বলো তো, এরকম অ্যানালিসিস কোনো বইতে তোমরা আজ পর্যন্ত পেয়েছো? আমি সকলকে বলছি, সকলকে একটু কথা বলতে হবে, তোমরা আজ পর্যন্ত এরকম অ্যানালিসিস কোনো ইনস্টিটিউটে পেয়েছো? পাওনি, গ্যারেন্টি দিলাম। এরপর দেখো ডিসেম্বরে 2টো শিফটে পরীক্ষা হয়েছিল 2021 সাল, শিফট 1, শিফট 2, সেখানে প্রশ্ন এসছে অক্ষসূক্ত, জ্ঞানসূক্ত, হিরণ্যগর্ভসূক্ত, দেবীসূক্ত, রাষ্ট্রাভিবর্ধন এবং পৃথিবী। অর্থাৎ সব থেকে বেশি বেশি প্রশ্ন, 6খানা প্রশ্ন এসেছিল শুধুমাত্র বৈদিক সূক্ত থেকে, 6-6টা প্রশ্ন শিফট 1-এ। উল্টো দিকে দেখো ডিসেম্বরের শিফট 2-তে মাত্র 1টা প্রশ্ন এসেছিল। তাহলে আমরা যদি মোটামুটি একটা বৈদিক সূক্তের ওয়েটেজ দেখি, 100টা প্রশ্নের মধ্যে 2খানা প্রশ্ন চলে আসছে কিন্তু বৈদিক সূক্ত থেকে মিনিমাম প্রতিটা বছরে, মিনিমাম প্রতি বছরে 2 থেকে 3টে প্রশ্ন কিন্তু কমন আসছে বৈদিক সূক্ত থেকে। এবার এক ঝলকে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব বৈদিক সূক্তের পর সংবাদ সূক্ত। দেখো সংবাদ সূক্ত আমরা যদি দেখি, ডিসেম্বরে এসছে একটা, ফেব্রুয়ারিতে এসছে একটা, জুনে এসছে একটা। অর্থাৎ আমরা যদি বৈদিক সূক্ত এবং সংবাদ সূক্তর ওয়েটেজকে হিসাব করি, তাহলে ওদিকে 2 থেকে 3টে, এদিকে গড়ে 1টা, অর্থাৎ 4টে প্রশ্ন আসে এই 21টা জায়গা থেকে পড়লে। এবার যদি তুল্যমূল্য বিচার করি, তাহলে দেখো যে অবশ্যই বৈদিক সূক্ত 17টা পড়ে 2টো বা 3টে, মানে আমি 6টা বৈদিক সূক্ত পড়বো, 7টা বৈদিক সূক্ত পড়বো, 1টা প্রশ্ন পাবো। অন্যদিকে আমি 4টে সংবাদ সূক্ত পড়বো, 1টা প্রশ্ন পাবো, তার মধ্যেও সাজেস্টিভ সংবাদ সূক্ত আমি তোমাদের জানাবো আজকের ক্লাসে। তাহলে কোনটা বেশি লাভদায়ক, প্রথমে পড়া উচিত কোনটা, কোনটাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত, বৈদিক সূক্ত নাকি সংবাদ সূক্ত? আমি যদি সিলেবাসের রেসপেক্টে কোশ্চেনের ওয়েটেজ ভাবি, তোমরা একটু জানাও তো
কমেন্ট করে আমি প্রত্যেককে জানাতে বলছি, প্রত্যেকে একটু কমেন্ট করে জানাও কোনটা বৈদিক সূক্ত নাকি সংবাদ সূক্ত, কার ওয়েটেজ বেশি? সংবাদ সূক্ত একেবারেই তাই, তোমরা একদম ঠিক বলেছ, সংবাদ সূক্তের কিন্তু ওয়েটেজ সব থেকে বেশি আমরা যদি তাকাই এদিকে। তো থ্যাংক ইউ, প্রায় 175 জন আমাদের সঙ্গে, প্রত্যেককে বিএসএসসিআই স্বাগত জানাই। তো আমরা সবার প্রথমে দেখো সবাই লিখছ সংবাদ সূক্ত সংবাদ সূক্ত সংবাদ সূক্ত, থ্যাংক ইউ থ্যাংক ইউ। বেশ আচ্ছা, ক্লাসের প্রথম 5 মিনিট কেমন লাগলো? 45-এ শুরু করেছি, এখন ঠিক 51, কেমন লাগলো একটু জানাও তো। আশা করেছিলে এরকম একটা এফেক্টিভ ক্লাস প্রথম 5 মিনিটেই তোমার সামনে তোমার টার্গেট জায়গাটাকে একদম ফিক্সড করে দেবে, জানাও একটু তাড়াতাড়ি। একদম বেশ, তো আমি নেক্সট জায়গাতে যাব। তাহলে প্রথমে আমি সংবাদ সূক্ত নিয়ে তোমাদের সঙ্গে একটু আলোচনা করব। আমি আবারও বলছি ক্লাসের শেষ পর্যন্ত জুড়ে থাকতে হবে, তোমাদের জন্য আজকের ক্লাসটাকে একেবারে অনবদ্য করে সাজিয়েছি আমি এত বছরের অভিজ্ঞতাতে, ঠিক আছে? আজকের ক্লাসটাকে আমি সব থেকে সেরা বলবো, কারণ এত সুন্দর করে এত ইন ডিটেল সাজানো ফ্রি ক্লাস আমি আমার মানে আমার কাছে এই প্রথম ফ্রি ক্লাস, ঠিক আছে? সো পুরোরবা উর্বশী সংবাদ সূক্ত। আচ্ছা সংবাদ সূক্তটা কি সবার আগে বলতে হবে, যে সংবাদ সূক্ত জিনিসটা কি? দেখো সংবাদ মানে এখানে কথোপকথন, কি বললাম? সংবাদ মানে কথোপকথন, দুজন ব্যক্তি বা দুইয়ের অধিক ব্যক্তি তাদের মধ্যে যে কথোপকথন হচ্ছে সেটাই যখন সূক্ত রূপে বেদে স্থান পাচ্ছে সেটাই সংবাদ সূক্ত। এই সংবাদ সূক্তগুলোর উদ্দেশ্য কি? প্রাকৃতিক কোনো ঘটনা বা সমাজের ভেতরে কোনো মেসেজ যখন দেওয়ার প্রয়োজন হতো সেই সময় কিন্তু এই সংবাদ সূক্তের আশ্রয় নেওয়া হতো। এবং আমরা যদি প্রত্যেকটা সংবাদ সূক্ত ভালো করে দার্শনিক দৃষ্টিতে দেখি তাহলে কিন্তু আমরা সেই মেসেজটা খুঁজে পাবো। এবং বিশেষ করে ম্যাক্স মুলার প্রত্যেকটি সংবাদ সূক্তের ক্ষেত্রে তার কিন্তু মতামত দিয়ে গেছে যে এর দার্শনিক তত্ত্ব ঠিক কি। তো আমরা সবকিছু দেখবো আজকের এই ক্লাসে। সবসময় আমার মনে হয়েছে যে ক্লাস এমন হবে আমরা শুধু পরীক্ষায় পাশ করার জন্য পড়বো না, আমরা ক্লাসটা পড়বো শেখার জন্য, আমরা ক্লাসটা করব নিজের জীবনটা গড়ার জন্য, আমরা ক্লাসটা উপভোগ করব প্রতি মুহূর্তে। কারা কারা আমার সঙ্গে একমত যে স্যার আমিও ক্লাসটাকে শুধু ওই প্রশ্ন উত্তরের কচকচানি নয়, বরং আমি সব সময় চাই ক্লাসটা হোক ইন্টারেস্টিং হয়েতে, যেখানে আমি বুঝতে পারবো, আমি নিজে উপভোগ করতে পারবো এবং প্রশ্নের উত্তরটাও সঠিকভাবে করে আসতে পারবো। তো চলো শুরু করা যাক। সবার আগে বলি পুরোনো উর্বশী সংবাদ সূক্ত পড়ার আগে এটার সম্পর্কে কতগুলো তথ্য তোমাদেরকে জেনে নিতে হবে। যদিও এই তথ্য থেকে কোনোদিন প্রশ্ন আসেনি কিন্তু আগামীতে আসবে না এর কোনো গ্যারেন্টি নেই। কেন এই কথা বলছি, আমরা জানি যত দিন যাচ্ছে নেটের প্রশ্ন কিন্তু কঠিন থেকে কঠিনতর হচ্ছে, আমি কি ঠিক বলছি না ভুল বলছি? আচ্ছা আমার কথা কি স্পষ্ট এবং জোরে শোনা যাচ্ছে একটু জানিও তো প্রত্যেকে, আমার কথা স্পষ্ট এবং জোরে শোনা যাচ্ছে কিনা একটু জানাও, কারণ শুনতে কোনো অসুবিধা হলে ক্লাসটা ভালো লাগবে না, ঠিক আছে? হ্যাঁ স্যার ক্লিয়ার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। বেশ, তো পুরোনো উর্বশী এই যে সংবাদ সূক্ত, এই সংবাদ সূক্তের আমি বেশ কিছু তথ্য তোমাদের সামনে রেখেছি, চাইলে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, না হলে যারা শেষ পর্যন্ত থাকবে তাদের কাছে তো এই জিনিসটা পেয়েই যাবে, তারা চিন্তার কোনো কারণ নেই। তো সবার প্রথমেই বলি পুরোনো উর্বশী একটা প্রণয় কাহিনী। পুরুরবা হচ্ছে পুরু বংশের রাজা, যে যার যিনি মর্ত লোকে থাকে, মানে আমাদের মতো মানুষ, সাধারণ মানুষ না অসাধারণ মানুষ, তিনটে লোক স্বর্গ মর্ত পাতাল যার অবাধ বিচরণ, এরকম একজন মানুষ। আর উর্বশীকে, উর্বশী হচ্ছে ইন্দ্রের রাজসভার অর্থাৎ স্বর্গলোকের অপ্সরা, কি বললাম? স্বর্গলোকের অপ্সরা, ঠিক আছে? তো এই পুরুরবা এবং উর্বশীর মধ্যে প্রণয়, প্রেম, ভালোবাসা, বিবাহ সমস্ত কিছু হয়, ঠিক আছে? সেই প্রণয় কাহিনী ঋগ্বেদে 10ম মণ্ডলের 95তম সূক্তে পাওয়া যায়, ঠিক আছে? বেশ, আর কোথায় পাওয়া যায়? না শতপদ ব্রাহ্মণে এই কাহিনী পাওয়া যায়। আর কোথায় পাওয়া যায়? ব্রহ্মপুরাণেও
পুরুরো বা উর্বশীর কাহিনী পাওয়া যায়। আর এই কাহিনীর ছায়া, এই কাহিনী অবলম্বনে মহাকবি কালিদাস একটি নাটক লিখেছেন। কি সেই নাটকের নাম? বিক্রম উর্বশীয়ম। তোমরা সবাই নাম শুনেছ, ঠিক আছে? তো এইটা হচ্ছে রিলেটেড ইনফরমেশন। এখন তোমার কাছে প্রশ্ন আসতেই পারে, পুরুরো বা উর্বশী সংবাদ সূক্ত কোথায় কোথায় দেখতে পাওয়া যায়? বলে চারটে অপশন দিয়ে দিল, ABC, ACD, এরকম করে। এখন প্রশ্ন যেরকম হয়, এবার তোমার যদি এগুলো না জানা থাকে, তুমি যদি ওই সবার মতো শুধু ঋগ্বেদ পড়ে যাও, তাহলে কিন্তু তুমি উত্তরটা করে আসতে পারবে না। আর আমার পড়ানোর উদ্দেশ্য কি? না, তোমাকে যেটা পড়াবো ফুল ফ্লেজে পড়াবো, যাতে তোমার একটাও প্রশ্ন মিস না হয়, এটা কিন্তু আমার একমাত্র উদ্দেশ্য, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। এরপর ঠিক কি বলছে? এরপর বলা হচ্ছে যে আচার্য ম্যাক্স মুলারের মতে উর্বশীর আদি অর্থ উষা। দেখো, বেদ যদি আমরা দেখি, ঠিক আছে, সায়ন ভাষ্য ঠিক আছে, ভারতীয়, কিন্তু কোন ফরেনার যদি বলতে পারে, আমার তো মনে হয় মানে সায়নই হয়তো পরবর্তীকালে অন্য রূপ ধারণ করে ম্যাক্স মুলার রূপে নেমে এসেছেন, ঠিক আছে? তো আচার্য ম্যাক্স মুলার উর্বশীর শব্দের অর্থ করছেন উষা, আর পুরুরবার অর্থ করছেন সূর্য, ঠিক আছে? পুরুরবার অর্থ করছেন সূর্য। কি বলছে? সূর্যের উদয় হলে উষা অন্তর্নিহিত হয়, তাই উর্বশী পুরুরবাকে ছেড়ে চলে যায়। এখন প্রশ্ন, স্যার পুরুরবা উর্বশীর প্রণয় কাহিনী কি, ছেড়ে যাওয়া কি বলছেন? বলবো, আগে তথ্যগুলো জেনে নাও, পুরো ঘটনা বলার পর তোমার এগুলোকে মিল মিল করতে পারবে। ঠিক সেই দেখবে কিছু কিছু সিনেমা আমাদের সামনে আসে না, একদম খুব ইন্টারেস্টিং হয়েছে, বিশেষ করে ডিটেকটিভ সিনেমাগুলো, প্রথম দিকে যখন সিনগুলো দেখি মেলাতে পারি না, কিন্তু শেষে গিয়ে যখন ক্লাইম্যাক্স আসে, তখন দেখবে একটার পর একটা চ্যাপ্টার মিলে যায় এবং আমাদের ভালো লাগে। তো আমাদের পড়াশোনাটাও সেরকম ইন্টারেস্টিং হয়েতে হবে BSSCI-তে তোমাদের সঙ্গে আমার সঙ্গে। সো কি বলা হচ্ছে? পুরাণ মতানুসারে পুরুরবা ছিলেন একজন বিখ্যাত ঋত্বিক। অনেকে পুরুরবাকে পুরুবংশের রাজা হিসাবে উল্লেখ করেন। উর্বশীর প্রস্থানের পর ঋষি বশিষ্ঠ পুরুরবাকে যাগযজ্ঞ করার উপদেশ দেন। পুরুরবা গৌতমী নদীর তীরে যজ্ঞ করতেন, তাই এই দ্বীপের নাম যজ্ঞদ্বীপ। এই যজ্ঞে প্রতি পূর্ণিমায় উর্বশীর আবির্ভাব হতো, সেই জন্যই একটি সংস্কৃত শ্লোক আছে কি, পৌর্ণমাস্যাম তু সর্বর্যাম তত্র আয়াতি সদা উর্বশী, তত্র আয়াতি সদা উর্বশী। এই শব্দটি কিন্তু আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো, অর্থাৎ এখান থেকে কিন্তু প্রমাণিত হয় যে পুরুরব উর্বশীর এই এই যে বিষয়টা, এটা কিন্তু সত্যি সত্যি এক্সিস্ট করত। সো চলো আমরা এবার নেক্সট স্লাইডের দিকে যাই, আমরা একবার কাহিনীটা দেখে নেওয়ার চেষ্টা করব। কাহিনী কি? জাস্ট আমি প্লেন পড়ছি বা তোমাদের বোঝানোর চেষ্টা করছি, চলো এটা দেখতে হবে না, তোমরা শুধু মন দিয়ে শোনো, ঠিক আছে? সো একদম প্রথম থেকে বলি বিষয়টা ঠিক কিরকম, ঠিক আছে? একদম প্রথম থেকে বলি, দেখো পুরুরবা মর্তের পুরুবংশের রাজা। দেখো সবাই চোখ বন্ধ করে ফেলো, স্লাইডের দিকে দেখার প্রয়োজন নেই, শুধু চোখ বন্ধ করে আমার গল্পটা শোনো, ঠিক আছে? এবং ফিল কর, ঠিক আছে? খুব ইন্টারেস্টিং ব্যাপার। পুরুরবা আমাদের মর্তের পৃথিবীর একজন বীর বিক্রমশালী রাজা, স্বর্গ মর্ত পাতাল সব জায়গাতে যার অবাধ বিচরণ, এবং এতটাই বীর বিক্রমশালী যে দেবতারা তার সেই তাদের যুদ্ধে কখনো কখনো পুরুরবাকে ডাকতেন। এরকমই একটি যুদ্ধে অসুরদের সঙ্গে পুরুরবা দেবতাদের সাহায্য করেছিলেন এবং তাতে দেবতারা অনায়াসেই জয়লাভ করেন। সেই জয়লাভের আনন্দে ইন্দ্রের রাজসভায় নর্তকীদের নিয়ে একটি নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়, যেটা হয় আর কি, পার্টি হচ্ছে, সাকসেসফুল হয়েছে, পার্টি হবে, খুব ভালো কথা। তো সেই রাজসভাতে উর্বশী নৃত্য করেছিলেন, ঠিক আছে? তো ভালো কথা, সমস্ত পার্টি শেষ। এবার কি হচ্ছে না, উর্বশী পুরুরবাকে দেখে একটু মনে মনে ভালো লেগেছিল, লাগতেই পারে, ঠিক আছে?
সদ্য যৌবনা একজন নারী এবং এরকম বীর বিক্রমশীল রাজা যে একেবারে ইন্দ্রের রাজসভায় বসে নৃত্যানুষ্ঠান উপভোগ করছে, যেখানে শুধুমাত্র দেবতাদের প্রবেশ থাকে, সেখানে একজন মর্ত্যের মানব কি করে চলে আসলো? তো এটা দেখে উর্বশীর একটু এই মর্ত্য লোক দেখতে ইচ্ছা হয় যে কেমন। তো উর্বশী নৃত্যানুষ্ঠানের পরে তার সখীদেরকে নিয়ে রওনা হয় একটু মর্ত্যলোকের দিকে। এমতো অবস্থায় মর্ত্যলোকে কিন্তু পৌঁছায়নি, মানে যাবে বলে মনস্থির করেছে, সবে এগিয়েছে। এমতো অবস্থায় কিছু অসুর তারা উর্বশীকে অ্যাটাক করে এবং উর্বশীর সেই আওয়াজ কানে যায় পুরুরবার। পুরুরবা অসুরদের সঙ্গে রীতিমতো লড়াই করে পুরুরবাকে উদ্ধার করে, সরি পুরুরবা উর্বশীকে উদ্ধার করে। এবং তখন উর্বশী পুরুরবার এই বিক্রমশীলতা, এই এত তেজ, এত শক্তি দেখে তার প্রেমে পড়ে যায় এবং কথা দেয় তার সঙ্গে তিনি সংসার করবেন মর্ত্যলোকে। এবার একটা স্বর্গরাজ্যের ইন্দ্রের রাজসভার প্রধান নর্তকী, সব থেকে সুন্দরী যে নারী, সে ইন্দ্রের রাজসভা ছেড়ে মর্ত্যলোকে এসে সংসার করবে, এটা তো ইন্দ্র খুব সহজে মেনে নেবে কি? কখনোই না। ঠিক আছে, তো যখন দেখছে কোনোভাবেই উর্বশী আর ফিরে আসছে না, তখন ইন্দ্র কি করলো না, ছলনার আশ্রয় করলো। কিভাবে? সে রাস্তা কিন্তু উর্বশী ক্লিয়ার করে রেখেছিল বিবাহের পূর্বে পুরুরবার সঙ্গে, তিনটি শর্ত দিয়েছিল, তিনটে শর্ত। তার মধ্যে একটি শর্ত ছিল, আমি কখনো যেন নগ্ন অবস্থায় আপনাকে না দেখি, সম্ভব করতে পারো, ঠিক আছে শারীরিক মিলন হতে পারে, কিন্তু নগ্ন অবস্থায় আমার চোখে দৃশ্যমান হওয়া যাবে না আপনাকে। তো তিনটি শর্তেতে রাজি হয়, মোটামুটি এই শর্তটাও রাজি হয়ে যায় এবং সেই মতোই সংসার চলছে, কোনো অসুবিধা নেই। এবার এই উর্বশীর কতগুলো মেষ শাবক ছিল, যেটাকে উর্বশী এতটাই ভালোবাসতেন যে যখন রাতে ঘুমাতে যেতেন সেই সময় তার খাটের যে পায়া থাকতো সেখানে বেঁধে রাখতেন। ঠিক আছে, তো এমনই এক সময় হঠাৎ করে খুব ঝড় ঝঞ্ঝার দিন, বাইরে মেঘ ডাকছে, আসলে এটা পুরোটাই মায়া ইন্দ্রের, বাইরে মেঘ ডাকছে, ঘন কালো অন্ধকার, পুরুর এবং এবং উর্বশী পরস্পর সম্ভোগে লিপ্ত। এই মেঘ ডাকার আওয়াজে মেষ শাবকটা কোথায় যেন পালিয়ে যায় এবং উর্বশী তাকে খুঁজে পায় না, রীতিমতো কান্নাকাটি শুরু করে দেয়, পুরুরবার কাছে আবদার করে, যেখান থেকে পারো আমার মেষ শাবককে ফিরিয়ে আনো আমার কাছে। এমতো অবস্থায় পুরুরবা দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে মেষ শাবককে খুঁজে খোঁজার জন্য উঠে দাঁড়ান এবং একটা বিদ্যুতের ঝলকানি, সেই ঝলকানিতে চারিদিকে আলোকময় হয়ে ওঠে এবং নগ্ন পুরুরবাকে দেখে ফেলেন উর্বশী। যেই মাত্র দেখে ফেলা, সঙ্গে সঙ্গে তিনি অন্তর্নিহিত হন, অর্থাৎ মর্ত্যলোক ছেড়ে আবার তিনি চলে যান স্বর্গলোকে। এই যে স্বর্গলোকে চলে গেল, এরপর পুরুরবা তো পাগলের মতো অবস্থা, প্রচন্ড ভালোবাসত উর্বশীকে, কিন্তু উর্বশী আজকে তার সঙ্গে নেই, তার সেই প্রিয় সখী তাকে ছেড়ে চলে গেছে, তার দিক বিদিক জ্ঞান নেই, তিনি যুদ্ধ করতে ভুলে গেছেন, গায়ে কোনো শক্তি নেই, আস্তাবলে যে সমস্ত ঘোড়া তারা আজকে মানে কি বলবো কঙ্কালসার চেহারা হয়ে গেছে, যুদ্ধের কোনো ইচ্ছাই নেই তার মধ্যে। এমতো পরিস্থিতিতে চারিদিকে খুঁজে বেড়াচ্ছে, একটাই নাম উর্বশী উর্বশী উর্বশী। এভাবে প্রায় চারটে বছর চলে গেছে, চার বছর। হঠাৎ করে দেখছেন একটি সরোবরে জলকেলি করছেন, স্নান করছেন, ঠিক আছে, কে না উর্বশী তার সখীদেরকে সঙ্গে নিয়ে। এই সময় দাঁড়িয়ে পুরুরবা তার সমস্ত যে গ্লানি, দুঃখ, কষ্ট সবটা উগরে দিচ্ছে, কার কাছে না উর্বশীর কাছে।
এই যে কথোপকথন, ঠায়ে যায়ে মানসা তিষ্ঠে, এখান থেকে শুরু হচ্ছে এই যে কথোপকথন, এই কথোপকথনই কিন্তু পুরুরবা বা উর্বশী সংবাদ সূক্ত, যেটা ঋগ্বেদের 10ম মণ্ডলে 95তম সূক্ত, এখান থেকে শুরু হচ্ছে। তাহলে স্যার আগের এই এত ঘটনা কেন বলা হলো? আমি যদি এই ঘটনাগুলো তোমাদেরকে না বলতাম তাহলে পুরুরবা কেন উর্বশীর জন্য এতটা পাগল, কেন তার বর্তমানে এই অবস্থা, তোমরা কিন্তু বুঝতে পারতে না। স্যার আপনি যে এই গল্পগুলো করলেন, এটা কি শুধুমাত্র আমাদের মনে রাখার জন্য করলেন, নাকি সত্যি এটার কোনো ভিত্তি আছে? অবশ্যই ভিত্তি আছে। দেখো বলা হচ্ছে 18টি মন্ত্রের এই যে সংবাদ সূক্ত, মানে কি এই পুরুরবা উর্বশী সংবাদ সূক্তে টোটাল 18টা মন্ত্র আছে। এই 18টি মন্ত্রের এই যে সংবাদ সূক্ত, সেটা মানব জাতির রাজা পুরুরবা ও উর্বশীর কাহিনী, এর প্রারম্ভের যে অংশটা এতক্ষণ তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম, সেটা কিন্তু পাওয়া যায় বৃহৎ দেবতা নামক একটি গ্রন্থে, 7ম অধ্যায়ের 147 থেকে 157তম। এই শ্লোক হচ্ছে এই সংবাদ সূত্রের আসলের প্রাথমিক অংশ বা প্রারম্ভ অংশ, ঠিক আছে? তারপর থেকেই কিন্তু ঋগ্বেদের আসল সূক্তটা তৈরি হচ্ছে। তো এই হচ্ছে আমাদের পুরুরবা উর্বশী সংবাদ সূত্রের কাহিনী। এবার বলো, পুরুরবা উর্বশী সংবাদ সূক্ত বুঝতে আর কারোর কি কোনো অসুবিধা হবে আজকে এইটা শোনার পর? একটু তাড়াতাড়ি তোমাদের মতামত জানাও তো, আমি তোমাদের মাইক্রোফোনটা খুলে দিই, জানাও তোমাদের মতামত, শুনি তোমাদেরকে, বলো তাড়াতাড়ি বলো। কি এভাবেই এগোবো পরের সংবাদ সূক্ত গুলো, নাকি একেবারে ধরে ধরে? এই দেখো আমি পুরো তোমাদের সংবাদ সূক্ত পড়ানোর জন্য সামনে মূল টেক্সট নিয়েই বসেছি, ঠিক আছে? নাকি একেবারে সেই ধরে 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 বলতে থাকবো? কোনটা চাও তোমরা বলো, ঠিক আছে? তাড়াতাড়ি বলতে হবে, যেরকম ভাবে পড়লাম এভাবে এগোবো আরো তিনটে, নাকি একেবারে ধরে ধরে সূক্ত আর তার অর্থ বলবো? তাড়াতাড়ি জানাও, এভাবেই এগোন, মাইক খুলে বলতে পারো, তোমাদের মাইক খোলা আছে, চিন্তা নেই, তোমাদের জন্যই তো আমরা, এভাবেই বোঝান, খুব সুন্দর জ্যোতির্ময়ীষা, বেশ ঠিক আছে, খুব ভালো বুঝতে পারলাম, সুন্দর লাগলো ডোনা। স্যার আজ যা শুনলাম হয়তো আর কোনোদিন ভুলবো না, সংবাদ সূক্ত ধীরে ধীরে বলুন স্যার। আচ্ছা আরো কি ধীরে ধীরে বলতে হবে একটু জানাও তো, আরো ধীরে ধীরে বলতে হবে, এভাবেই হোক। না স্যার ঠিক আছে, খোলা নেই মাইক, মাইক তো খোলা আছে। ও আচ্ছা তোমাদের মাইক খোলা নেই, ওয়েট ওয়েট, হ্যাঁ এবার খোলা আছে, বলো এবার মতামত জানাও, সরি বলো তাড়াতাড়ি, 2 মিনিট 3 মিনিট গ্যাপ দেবো, তার বেশি নয়। বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে তো, বেশ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো চলো শুরু করা যাক নেক্সট পার্ট, ঠিক আছে? তো নেক্সট আমরা যে সূক্তের দিকে যাব সেটা হচ্ছে জমজমি সংবাদ সূক্ত, ঠিক আছে? এই সংবাদ সূক্ত একটু বড়দের জন্য, ঠিক আছে? আমরা এখানে প্রত্যেকেই বড়, আশা করি কোনো অসুবিধা হবে না। আচ্ছা তার আগে এই এই এটা নিয়ে যেটা বলছিলাম, দেখো পুরুরবা উর্বশীর সংবাদ সূক্তে কি বলেছিল আচার্য ম্যাক্সমূলার মতে, উর্বশীর আদি অর্থ উষা, পুরুরবার আদি অর্থ সূর্য, সূর্যের উদয় হলে উষা অন্তর্নিহিত হয়, তাই উর্বশী পুরুরবাকে ছেড়ে চলে গেছিলেন। এখন বুঝতে পারছো ওই যে উষাকাল বলা হয় না, উষাকাল, উষাকাল কখন অন্তর্নিহিত হয়? ঠিক অন্ধকারের শেষ আলোর শুরু মধ্যবর্তী অংশটাকে উষাকাল বলা হয়, খুব ক্ষণিকের জন্য উপস্থিত থাকে, খুব সুন্দর একটা পরিবেশ, অসাধারণ লাগে, ঠিক আছে? ওই উষাকালটাই হচ্ছে উর্বশী, অসামান্য তার সৌন্দর্য, কিন্তু মর্তলোকে তার স্থিতি খুব ক্ষণকাল, যেই মাত্র সূর্যের উদয় হবে, যেই মাত্র সূর্য সামনে আসবে, সঙ্গে সঙ্গে উষা অন্তর্নিহিত হবে, উর্বশী সঙ্গে সঙ্গে অন্তর্নিহিত হবে পুরুরবার কাছ থেকে, মর্তবাসীদের কাছ থেকে। বোঝা যাচ্ছে কিভাবে একটা প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক ঘটনা
আমাদেরকে বোঝানো হয়েছে এই পুরুরো বা উর্বশী সংবাদ সূক্তের মধ্যে দিয়ে। ভেবেছো কোনোদিন এই সংবাদ সূক্ত পড়ার আগে কখনো? আজকে ম্যাক্স মুলারের যদি ভাবনাগুলো তোমরা পড়ো না, অসাধারণ লাগবে। এরপর দেখো কি বলা হচ্ছে, আরো একটা জায়গা আছে কি, এই যে উর্বশীর প্রস্থানের পর পুরুরবা যখন পাগলের মতো চারিদিকে ঘুরে বেড়াচ্ছে না, সেই সময় ঋষি বশিষ্ঠ তাকে কি বললেন, যাগযজ্ঞ করো, কারণ তুমি মর্ত্য লোকের মানুষ, তুমি যদি উর্বশীকে পেতে চাও তাকে কখনো তুমি নিচে নামাতে পারবে না, বরং তোমাকে উন্নত হতে হবে। বিবেকানন্দ কি বলেছেন, বলেছেন না যে মুচি মেথর যারা আছে তাদেরকে ব্রাহ্মণত্বে উন্নীত করতে হবে, তার মানে তার জ্ঞান বিদ্যা শিক্ষা সংস্কৃতিতে তাদেরকে এগিয়ে তুলতে হবে, তার মানে কখনো তিনি কিন্তু বলেননি ব্রাহ্মণকে মুচিতে নামিয়ে আনতে হবে। এখান থেকেও একটা সামাজিক মেসেজ আমাদের সামনে যায় যে আমরা যদি ভালো কিছু পেতে চাই তাহলে আমাদেরকে সেই লেভেলের জন্য উন্নীত হতে হবে। আজকে তুমি জেআরএফ পেতে চাইছো, আজকে তুমি নেট পেতে চাইছো, সেটা পেতে গেলে তোমাকেও যাগযজ্ঞ করতে হবে, সেটা বৈদিক যাগযজ্ঞ নয়, সেটা তোমার সাধনা, পড়াশুনো রূপ সাধনা, ডেইলি স্টাডি রূপ সাধনা। বোঝাতে পারছি তো? এরকম ছোট ছোট মেসেজ কিন্তু প্রত্যেকটা সংবাদ সূত্রে আছে। এবং দেখো যখনই ওই ঋষি বশিষ্ঠ তাকে যাগযজ্ঞ করার উপদেশ দিল, ঠিক আছে, তখনই কোথায় চলে গেল পুরুরবা, না গৌতমী নদীর তীরে কি করতে, না যাগযজ্ঞ করতে। সে কারণে ওই নদীর তীরের নাম হলো যজ্ঞদ্বীপ। এবং এই যজ্ঞদ্বীপে প্রতি পূর্ণিমাতে উর্বশী একবার আসতেন, উর্বশীর আবির্ভাব হতো কার জন্যে, পুরুরবার জন্যে। তো এই হচ্ছে পুরুরবা উর্বশীর প্রণয় কাহিনী। ঠিক আছে, তো চলো নেক্সট সংবাদ দিকে এবার যাওয়া যাক। সব বোঝা গেল তো? আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে তো? একটুখানি জানিও, প্রত্যেকে প্রত্যেকে একটু জানাবে, ঠিক আছে? অন্তত দু তিনজন জানালে আমি নেক্সট টাইম শুরু করব। আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে তো? ক্লিয়ার তো সবটা? কি তোমরা কি মেসেজ করতে পারছো না নাকি? মানে আমি দেখতে পাচ্ছি না তো সবাই মেসেজ? ও সরি সরি সরি, আমি দেখতে পাইনি, থ্যাংক ইউ। বেশ বেশ বেশ, ঠিক আছে, আচ্ছা চলো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, অসাধারণ স্যার, স্যার ভালোভাবে বোঝান বুঝেছেন, থ্যাংক ইউ স্যার, শোনা যাচ্ছে, থ্যাংক ইউ। এবার চলো, এবার যাব যমযমী সংবাদ সূক্ত, দশম মণ্ডলের দশমতম সূক্ত, ঠিক আছে, 10 নম্বর সূক্ত। তো এই সূক্তটা কি, দেখো এখানে যম আর জমি, আমরা যমের নাম সবাই শুনেছি, আমরা কোথায় শুনেছি যমের নাম, কে কে বলতে পারবে? সংস্কৃতের খুব একটা পরিচিত জায়গা যেখানে যমকে পাওয়া যায়, ঠিক আছে, সেটা একটু বলো, তাড়াতাড়ি বলো, কোথায় কোথায় যমের নাম আমরা খুব পাই? বন্নি লিখেছে কঠোপনিষদ, কঠো, একদম একদম কঠোপনিষদ, যম আর নচিকেতা, ঠিক আছে, তাদের একটা তিনটি বর, সেটা নিয়ে একটা আলোচনা আমরা পাই, ঠিক আছে। তো যমকে কিন্তু যাতা মনে করো না, ঠিক আছে, বলা হচ্ছে সব থেকে দুর্লভ বক্তা হচ্ছে যম, সব থেকে দুর্লভ জ্ঞানী যম, ঠিক আছে। তো সেই যম আর তার বোন হচ্ছে যমী, আসলে এরা হচ্ছে টুইন বেবি, মানে যমজ, যমজ সন্তান, ঠিক আছে। তো এই যমজ সন্তান নিয়ে কি গল্প, কি ব্যাপার স্যাপার চলছে? বিষয়টা হচ্ছে যে এই সংবাদ সূক্তে 14টা মন্ত্র আছে, এই 14টা মন্ত্রে কি পুরো 12টা বাজিয়ে দিয়েছে। কি 12টা বাজিয়েছে? না, যম এবং যমী দুজনেই তখন সদ্য যৌবনা প্রাপ্তা, বিশেষ করে যমী, তার ইয়ে ইচ্ছে হয়েছে শারীরিক সম্ভোগ, ঠিক আছে, মানে বিয়ে করবে, একদম সোজা কথায় বিয়ে করবে। তো বিয়ে করার জন্য পাত্র খুঁজছে, পাত্র খুঁজে পাচ্ছে না, কারণ সে তো যম শ্রেষ্ঠ যে পুরুষ, মানে যমী বংশের, যম বংশের শ্রেষ্ঠ যে পুরুষ, যম তার ভাই বা দাদা যাই বল, তো সে আর কার মধ্যে তার সমস্ত গুণ খুঁজে পাবে? তো সেই ফিরে ফিরে যমের কাছেই এসে হাজির, এসে কি বলছে, না আমাদের মধ্যে যেন নারী পুরুষের মধ্যে যেরকম মিলন হয় সেরকম আমাদের মধ্যে মিলন হোক,
এই প্রস্তাব নিয়ে যমের কাছে এসেছে এবং যম বিভিন্ন যুক্তি দিয়ে 14টি মন্ত্রে সেই মিলন যাতে না হয় সেই খণ্ডনটা করবে এবং এখানে একটা ভবিষ্যৎবাণীও করে দেবেন যম, ঠিক আছে, যেটা আমাদের একটা সামাজিক মেসেজও দেয়। তো এই পুরো ঘটনাটা হচ্ছে, এই যে কথাবার্তাটা, এটা হচ্ছে যমযমী সংবাদ সূত্র। বোঝা গেল? মাত্র 14টা মন্ত্র আছে, খুব ছোট, এমন কিচ্ছু কঠিন না। এখানে কি কি জিনিস মনে রাখতে হয় না, যমযমী এদের পিতা হচ্ছে বিবস্বত, ঠিক আছে, আর এদের মাতা হচ্ছে শরণ্য, ঠিক আছে, শরণ্য। এদের দুজনের সন্তান, যমজ সন্তান হচ্ছে যম আর যম। সো এখানে আমি তোমাদেরকে একটু টেক্সট ধরেই বলার চেষ্টা করব, ঠিক আছে। তো সবার প্রথমে যম এই যমের কাছে গেছে, যম গিয়ে কি বলছে, না আমি একটি বিস্তৃত সমুদ্র দ্বীপের মাঝে, যেটা নির্জন দ্বীপ, সেখানে আমি তোমার সহবাস কামনা করি। কাকে বলছে? যমকে। তুমি আমার সাথী, আমি তোমার সহবাস কামনা করি। তুমি আমার মনের কথা বুঝতে পারো না? তখন যম একটু চুপ থেকে উত্তর দিচ্ছেন, এই দুলোক অর্থাৎ পৃথিবী কার তৈরি, এবং এই দুলোকের ধারণকারী প্রজাপতি। তো এই পৃথিবীতে এমন কোন নির্জন প্রদেশ নেই যেখানে তার ধারণকারী প্রজাপতি দেখতে পাচ্ছেন না, তাই তুমি যেটাকে নির্জন প্রদেশ বলে ভাবছো আসলে সেটা নির্জন নয়, সেটা প্রজাপতির ধারণকারী দুলোক, এবং সমস্ত জায়গাটাতেই প্রজাপতি কিন্তু সবটা দেখছেন। প্রথম খণ্ডন করলো, এরপর কি বলছে, তাই আমি তোমার সঙ্গে সহবাস করতে পারবো না। এরপর আরো একটি কারণ বলেছে, যে দেখো তুমি আমার সহোদরী, তুমি আমার সহোদরী, আমার ভগিনী, আমার বোন, তোমার সঙ্গে আমার সহবাস, তোমাকে সম্ভোগ করা, এটা অনুচিত। একথা শুনে জমি বলছে, কিসের অনুচিত? এ ধরনের সহবাস মনুষ্য লোকে বা মর্ত্য লোকে নিষিদ্ধ, দেবতাদের মধ্যে তো এ ধরনের সহবাস হতেই পারে, আমরা তো মনুষ্য নই, আমরা তো যম, ঠিক আছে। তো তখন তিনি কি বলছেন, যে আদিত্য সূর্য আমাদের পিতা এবং শরণ্য আমাদের মাতা, আমরা সহোদর বোন, আমরা ভাই এবং বোন, আমরা কখনোই এই কাজে লিপ্ত হতে পারি না। এই পৃথিবীর সকলের জন্যে, এই সৃষ্টিকর্তা সকলের জন্য একই নিয়ম বানিয়েছেন, আমরা তার বাইরে যেতে পারি না। যখনই সৃষ্টিকর্তার কথা তুলে ধরেছে, তখন জমি একটা অন্য পয়েন্টে খেলেছে, ঠিক আছে, কি পয়েন্টে খেলেছে, জমি বলছে তুমি একটু ভালো করে ভেবে দেখো তো, আমরা যমজ সন্তান, একই গর্ভে দুজন একই সাথে আমরা এই পৃথিবীর আলো দেখেছি, তাহলে সৃষ্টিকর্তাও চান আমরা সারা জীবন একে অপরের সঙ্গে সুন্দরভাবে থাকি, তাই এ সম্ভব, এ মিলন সৃষ্টিকর্তাও চাইছেন, সে কারণে গর্ভাবস্থা থেকে আমাদেরকে এক করে রেখেছেন। কি এমন ভাবে সংবাদ সূক্ত কখনো পড়েছো একটু জানাও, যারা যারা আছো, ভালো লাগবে আমার, আমিও একটু এনার্জি পাবো, একটু জানাও তো, ঠিক আছে। তো সেই সময় আরো কি বলছেন জমি, জমকে বলছে যে দেখো সৃষ্টিকর্তা প্রজাপতি আমাদেরকে গর্ভাবস্থাতে দম্পতি বানিয়ে ভুল কাজ করতে পারেন না, তাই আমাদের এই সম্পর্ক সকলে জানেন, ঠিক আছে, এবং এই পৃথিবীর সমস্ত কিছুর মোক্ষ এবং বন্ধনকর্তা তুমি, তাই তুমি এই কথা বলতে পারো না, তুমি তো সবের অধিকারী, তাই তুমি এত কিছু না ভেবে আমার সঙ্গে সম্ভোগে লিপ্ত হও, আমি তোমার সম্ভোগ পেতে প্রস্তুত, আমি মিলনের আকাঙ্ক্ষী, ঠিক আছে। তখন আবার কি বলছে,
বলছে চলো না আমরা দুজন শয়ন করি, কিরম ভাবে না রথের চাকার মতো, রথের দুটি চাকা যেমন একই তাল একই লয় একই ছন্দে পরস্পর দুজনে দুজনের সঙ্গে নিয়ে এগিয়ে চলে, চলো না আমরা দুজনও এভাবেই ধীরে ধীরে আমাদের দাম্পত্য জীবনে প্রবেশ করি। তখন কি বলছেন যম, দুঃখদায়িনী যমী, তুমি ভুলে গেছো দেবতাদের চোখ কখনো বন্ধ হয় না, আমরা ভাই বোন, আমরা কখনো এই কাজে লিপ্ত হতে পারি না, তুমি অন্য কারোর কাছে যাও, তার সঙ্গে গিয়ে সম্ভোগে লিপ্ত হও এবং রথের চাকার মতো সহাবস্থান করো তোমরা দুজনে। এবং আরো জানাচ্ছে, তুমি যমকুলের যার সাথে ইচ্ছা তুমি বিবাহবন্ধনে আবদ্ধ হও, শুধুমাত্র তোমার ভাই এই যমকে ছাড়া অন্য পুরুষকে তুমি বরণ করো। এই প্রসঙ্গে একটি ভবিষ্যৎবাণী করে যান যম, কি বলেন, ভবিষ্যতে এরকম দিন আসবে যেখানে ভগিনী তার ভাইকে পতিরূপে বরণ করবে। দেখতে পাই আমরা এখন, দেখবে বেশ কিছু কালচারে দেখা যায়, বাঙালিদের মধ্যে হয় না কিন্তু অন্য কালচারে ভাই বোনকে, মামাতো বোন মামাতো ভাই পরস্পর পরস্পরকে বিয়ে করছে। কি আমি ঠিক বলছি না ভুল বলছি? এটা হয় না, হয় না বর্তমানে কলিযুগে হচ্ছে তো, এটা করে দিয়ে গেছিল। এবং বারবার এই যে সংবাদ সূক্ত তার মাধ্যমে তিনি বা যম একটাই মেসেজ দেওয়ার চেষ্টা করেছিল, সেটা হচ্ছে যে পরস্পর ভাই বোনের মধ্যে কোন রকম সম্পর্ক হতে পারে না। দেখবে এখনো আমাদের হিন্দু ঘরে এই জিনিসটা মানা হয়, কি মানা হয়, একই গোত্রের যদি দুজন হয় তাদের মধ্যে বিবাহ দেওয়া হয় না। কি আমি ঠিক বলছি না ভুল বলছি? একই গোত্রের যদি দুজন হয়, একই গোত্রের, তাহলে কিন্তু তাদেরকে ভাই বোন বলা হয়, তাদের বিবাহ হয় না। মানে এটা মানে অনেকেই মানে এই বিষয়টা, ঠিক আছে, তামিলনাড়ুতে হয়, সঙ্গীতা ভট্টাচার্য লিখছে, ঠিক স্যার, হ্যাঁ স্যার ঠিক। কেন এটা হয় না জানো? দেখো গোত্র শব্দের অর্থ কি বলতো, যেমন বলছি কাশ্যপ গোত্র, ঠিক আছে, সুরেশ্বরী গোত্র, মানে ওই ঋষির বংশজ। তাহলে কাশ্যপ ঋষির বংশজ যারা, তারা সবাই কাশ্যপ গোত্রীয়। হ্যাঁ পরবর্তীকালে বংশ বড় হয়েছে, জ্যাঠা কাকা কাকার কাকা কাকার কাকা অনেক বড় হয়েছে, দাদুর দাদু তার দাদু তার দাদু, ঠিক আছে, কিন্তু ওই যে কাশ্যপ গোত্রটা, একটি মেয়ে একটি ছেলের যখন বিয়ে হচ্ছে, তার মানে দেখো অ্যাকচুয়ালি লতায় পাতায় কিন্তু গোত্র সম্পর্কে তারা কিন্তু ভাই বোন। এই জন্যে একই গোত্রে বাঙালি হিন্দুদের মধ্যে বিবাহ হয় না, ঠিক আছে। তো এই যে নিয়ম, আমি বলছি না যে প্রত্যেকটা জিনিস, এই যে সূক্তগুলো এক একটা মেসেজ, আমাদের সামাজিক মেসেজ দিয়ে রাখে। এভাবে যদি দেখো সংস্কৃত সবাই পড়ায় বা সবাই পড়ে, কিন্তু কি জানো তো, সংস্কৃতের যদি রসাস্বাদন করা যায় সে একটা আলাদাই জিনিস। ঠিক বলছি না ভুল বলছি? আজকের ক্লাস থেকে সেটা মনে হচ্ছে তো, আমাদের সংস্কৃত মানে আমরা এতটা লাকি সংস্কৃতের স্টুডেন্টরা, আমরা যদি আমাদের সাহিত্য, আমাদের দর্শন, আমাদের সূক্ত, আমাদের সাহিত্যের ইতিহাস খুব ভালো করে অনুধাবন করতে পারি, খুব ভালো করে অনুভব করতে পারি, তাহলে দেখবে আমাদের পড়া মুখস্থ করতে হয় না, ওই এমনি মাথায় ঠেকে যায়। আমি গ্যারেন্টি দিয়ে বলছি আজকের ক্লাসের পরে তোমাকে আর সংবাদ সূত্র নিয়ে চিন্তা করতে হবে না। এবং আমার মনে হয় সংস্কৃত স্টুডেন্টদের গর্ববোধ করা উচিত যে একটা ঐতিহ্য, একটা সংস্কৃতি, তার মূল কি, তার গোড়া কি, কোথা থেকে আসছে, কিভাবে এলো, আমরা সেটা নিজের পড়ার মধ্যে দিয়ে জানতে পারছি। এটা আলাদাই ইন্টারেস্টিং জিনিস, ঠিক আছে। তো ওই জন্য আমার নিজের খুব ভালো লাগে, আমি নিজে সায়েন্স পড়েছি ক্লাস 12 অব্দি, কিন্তু তারপর যখন সংস্কৃত পড়েছি, অনুভব করতে শিখেছি, বিশ্বাস করো আমি একটা আলাদা দিগন্ত খুঁজে পেয়েছি, আমার খুব ভালো লাগে। এখন সব সময় ক্লাস নিতে পারি না, তার জন্য মাঝে মাঝে কষ্ট হয়, কিন্তু তবুও এখনো মাঝে মাঝেই তোমাদের ক্লাসে চলে আসি এরকম ভাবে ক্লাস নেওয়ার জন্য। যারা আমাদের পেড ব্যাচের স্টুডেন্ট তারা জানে, ঠিক আছে, চলো দেরি করার লাভ নেই। নেক্সট আমরা শুরু করব সরমাপণি সংবাদ সূক্ত, ঠিক আছে, শর্মা মণি সংবাদ সূক্ত।
আচ্ছা, সরমার্পণই ঠিক কি? দেখো, বলছে ঋষি দেবতা ছন্দ এগুলো তো জানতেই হবে। বলছে কি যে এই সরমা আর পনি, পনি হচ্ছে এক ধরনের দস্যু, এরা সব চুরি করে, বোঝাতে পারলাম তো? চুরি করতে করতে এ কি করেছে না, ইন্দ্রের গোধন, আমাদের এখনকার দিনে কি বাড়িতে কটা গাড়ি আছে, গাড়িটা মারুতির না BMW না রোলস রয়েলস, সেটা দেখে নির্ভর মানে আমরা বিচার করি যে সে কতটা বিত্তশালী। এখন নিশ্চয়ই রতন টাটা কোনো মারুতির গাড়িতে ঘুরবে না, তার বাড়ির সামনে গোটা দশেক রোলস রয়েলস দাঁড়িয়ে থাকবে, দেখেই আমরা বুঝতে পারবো যে বাবা এটা হচ্ছে মুকেশ আম্বানির বাড়ি। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক সেরকম আগেকার দিনে সে মানুষটা কতটা বিত্তশালী, ঠিক আছে, কত বড় লোক, এটা মাপকাঠি ছিল তার গোয়ালে কতগুলো গরু আছে। সো এই হলো কথা। তো সেই গরু, সেরকম ইন্দ্রের গোয়াল ঘরে প্রচুর গরু ছিল, ঠিক আছে, ভালো কথা। তো ওই পনি কি করেছে, ইন্দ্রের গোয়াল ঘরে যা গরু ছিল সব চুরি করে নিয়েছে, চুরি করে এমন জায়গায় রেখেছে যে কেউ আর খুঁজে পাচ্ছে না, ইন্দ্রও খুঁজে পাচ্ছে না। এমন সময় দধ্যঞ্চ নামে একজন, আমি আসবো এখানে, ঠিক আছে, ব্যক্তি, সে কি করেছে দেখবে, আমরা সাধারণ মানুষ যা করতে পারি না, কেউ যদি একটু পেটে জল পড়ে যায় মানে জয় বাংলা পড়ে যায়, দেখবে সে অসাধারণ কাজ করে ফেলে। হয়তো ড্রেনের মধ্যে তোমার একটা সোনার হাড় পড়ে গেছে, ঠিক আছে, বা কোমরের মধ্যে একটা হাড় পড়ে গেছে, তুমি সাধারণ মানুষ তুলতে ঘেন্না পাবে, একজন কাউকে একটু জয় বাংলা ঢেলে দাও, সে দেখে একবারে হাত ঢুকিয়ে সুন্দর করে বার করে নিয়ে চলে আসবে, তার কোনো ব্যাপারই না। কি ঠিক বলছি না ভুল বলছি? এই তো এরকম তো হয়। তো দধ্যঞ্চ নামে একজন ব্যক্তি সোমরস পান করেছে, করেছে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে, খুব উদ্দীপ্ত হয়ে গেছে। তো এরকম অবস্থায়, ঠিক আছে, ওই পনিরা, ঠিক আছে, মানে পনি হচ্ছে একজন মানুষের নাম নয়, ঠিক আছে, এরা গোষ্ঠীর নাম, যেমন এখন আছে না আল কায়দা, একজনের নাম নয় কিন্তু একটা গোষ্ঠীর নাম, ঠিক আছে, তাদের লিডারকে না ধরো ওসামা বিন লাদেন, তো এরকম পনিদের লিডারকে না তার নাম বল, ঠিক আছে, তার মানে বলের নেতৃত্বে পনিগণ ইন্দ্রের ধন চুরি করেছে, গোধন চুরি করেছে। সেই গোধন কোথায় রেখেছে এটা কেউ যখন খুঁজে পাচ্ছে না, তখন ওই দধ্যঞ্চ নামক ব্যক্তি সোমরস পান করে উদ্দীপ্ত হয়ে ইতিয়তি ঘুরতে ঘুরতে সেই গোপন ডেরার সন্ধান পেয়ে যায়, ঠিক আছে। এবার যেই পেয়ে যায় সন্ধান, সে তখন কাকে খবর দেয় না, ইন্দ্রকে। এবার ইন্দ্র তার সাথে কি করবে, নেগোসিয়েট করবে। যেমন দেখবে আমাদের যখনই পাকিস্তানের সঙ্গে কোনো ঝামেলা হচ্ছে, নিশ্চয়ই নরেন্দ্র মোদি পাকিস্তানে গিয়ে সেটাকে নেগোসিয়েট করে না, কাকে নেগোসিয়েট করতে পাঠায় না, অজিত ডোভাল। কি নাম শুনেছো? তো না শোনোনি, ঠিক বলছি না ভুল বলছি? নাম শুনেছো নিশ্চয়ই, অজিত ডোভালকে পাঠিয়ে দিল। কেন অজিত ডোভালকে পাঠায়? কারণ অজিত ডোভাল হচ্ছে মোদির সব থেকে বিশ্বস্ত একজন মানুষ, ঠিক আছে, যে এই সমস্ত কাজে এক্সপার্ট, ঠিক আছে। তো সেখানে সেরকম ইন্দ্রের সব থেকে যে মানে কি বলবো প্রিয় এবং নির্ভরযোগ্য দূত, সে কে? সে হচ্ছে সরমা, দূতি, ঠিক আছে, তাদের কাছে, সেই দূতিকে নেগোসিয়েট করতে পাঠায়। কার কাছে? না ওই বলের কাছে, অনিদের কাছে, ঠিক আছে, তো ভালো কথা। এবার খুব দুর্গম জায়গাতে রেখেছিল, ঠিক আছে, একটা নদীর দ্বীপে লুকিয়ে রেখেছিল। তো যখনই পনি সেখানে গেছে, এই সরি সরমা সেখানে গেছে, কি বেশে গেছে না, শুনকের বেশে গেছে, শুনক কুকুর, কুকুরের রূপ ধারণ করে গেছে, ঠিক আছে। তো তখন বল বলছে, পনিরা বলছে, এত দুর্গম রাস্তা পার করে তুমি কি করে আসলে, ঠিক আছে, কি ব্যাপার, তুমি কেন আসলে? তখন ইন্দ্র যে বার্তা দিয়ে পাঠিয়েছে সেই বার্তা তার সামনে রাখলো, কে রাখলো না, সরমা, ঠিক আছে। এখানে একটা ছোট্ট মেসেজ দিয়ে দিই, সেটা কি, আমরা দেখেছো কুকুরকে কি বলি আমরা, সারমেয়,
প্রভু ভক্ত যে জীবনের শেষ বিন্দু পর্যন্ত নিজের প্রভুর সঙ্গে বেইমানি করে না, ঠিক আছে? তো এই সারমেয়, সরমা সারমেয়, রিলেট করতে পারছো? সব থেকে নির্ভরযোগ্য দূতি, আজকের দিনেও মানুষের সব থেকে নির্ভরযোগ্য সারমেয় কুকুর শুনক। দেখো, সমাজের সঙ্গে না এই বেদ, দর্শন, সংস্কৃত এগুলো আলাদা নয়, সব এক। শুধু খুঁজে নিতে হবে, খুঁজে নেওয়ার দৃষ্টি থাকতে হবে। তো এই সরমাকে বিভিন্ন রকম লোভ দেখালো, যে তুমি ইন্দ্রের ধন ফিরিয়ে দিয়ে কি করবে, ওর থেকে চলো, তুমি আমি তোমাকে কিছুটা দিয়ে দিচ্ছি, তুমি আমাদের দলে চলে এসো, তোমাকে 50% দিয়ে দিচ্ছি, তুমি আমাদের দলে চলে এসো, বিভিন্ন রকম করে প্রলোভিত করার চেষ্টা করে। কিন্তু কোনো প্রলোভনেই সরমা কিন্তু পা দেয়, এবং শেষে সংঘর্ষ হয় ইন্দ্রের সঙ্গে এই পনিরের, ঠিক আছে? এবং ইন্দ্রের হাতে পনিরের নেতা বল নিহত হয়, এবং পুনরায় এই ইন্দ্র সমস্ত গোধন রিকভার করে ওই পনিরের হাত থেকে। এই যে পুরো বিষয়টা, এটাকেই হচ্ছে সরমা পনি সংবাদ সূত্র। এখানেও ম্যাক্স মুলার তার যে দার্শনিক দৃষ্টিভঙ্গি সেটা জানিয়েছেন। পণ্ডিত ম্যাক্স মুলারের মতে সরমার পনি অন্বেষণের এই যে উপাখ্যানটা, সেটা আসলে ওই প্রাতকালীন প্রকৃতির বর্ণনা মাত্র। দেখো, একদিকে সরমা সারমেয় ইত্যাদি প্রভৃতি গেল, আবার অন্যদিকে ম্যাক্স মুলারের দার্শনিক ভাবনা, সেখানে প্রাকৃতিক দিক থেকে কি বলছে, না প্রাতকালীন বর্ণনা মাত্র। ঠিক কিরকম? না, দেবতা এবং মানুষ, আমরা প্রত্যেকে দেখবে অন্ধকারকে পছন্দ করি না, আমরা সবসময় আলো খুঁজি। কি করে বুঝবে অন্ধকারকে পছন্দ করি না? না স্যার, আমি তো অন্ধকারে থাকতে খুব ভালোবাসি, ইত্যাদি প্রভৃতি। যদি অন্ধকারকে এতই ভালোবাসতে, তাহলে লোডশেডিং হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মোবাইলের আলোটা তুমি জ্বালাতে না। আমাদের শত প্রবৃত্তি এটা, আমরা প্রত্যেকটা মানুষ অন্ধকার পছন্দ করি না, আলোর খোঁজ করি, ঠিক আছে? ওই যে বলছে না গোধন, ঠিক আছে, আলোক ধেনু, সেটা উদ্ধারে ব্যস্ত আমরা মানুষ এবং দেবতারা। তখন কি হয়, সরমারূপে উষার উদয় হয়, যে ওই অন্ধকার আর আলোর মধ্যবর্তী সংযোগ স্থলটাকে তৈরি করে, এবং সেই সরমা বা উষার পরই ইন্দ্ররূপ সূর্যের উদয় হয়, ঠিক আছে? সূর্য উদয়ের পরেই আধার দূরীভূত হয়, এবং আলোক ধেনু অর্থাৎ আলো, সূর্য, সেটা আমাদের সামনে চলে আসে, আলোক ধেনু উদ্ধার। এটা তার বর্ণনা, তার ব্যাখ্যা ম্যাক্স মুলারের মতে। তো এই হচ্ছে সরমা পনি সংবাদ সূত্র। কেমন লাগলো সংবাদ সূত্রটা একটু জানিও। আমরা এবার চলে যাব আমাদের অন্তিম সংবাদ সূত্র, বিশ্বামিত্র নদী সংবাদ সূত্র, ঠিক আছে? বিশ্বামিত্র নদী সংবাদ সূত্র কেমন লাগলো একটু জানাও, তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি জানাতে হবে। ক্লাস ভালো লাগছে তো না লাগছে না, সকলকে সকলকে জানাতে হবে, কারণ আজকের ক্লাসে শুধু বিএসএসসিআই স্টুডেন্টরা, সবাই আছো, সবাই খুব ভালো লাগছে, দুর্দান্ত স্যার, থ্যাংক ইউ, খুব ভালো ভালো লাগছে, থ্যাংক ইউ, খুব ভালো স্যার, বেশ ঠিক আছে। প্রচুর প্রচুর রিয়াক্ট আসছে দেখে খুব ভালো লাগছে, যদিও সব দেখতে পাচ্ছি না কারণ আমার তো ফোনে খোলা, ঠিক আছে, বেশ চলো। নেক্সট, বিশ্বামিত্র নদী সংবাদ সূক্ত। এখানে কি, এখানে মূলত বিশ্বামিত্র ঋষি, আমরা প্রত্যেকে নাম জানি, তাদের দুটি নদী অর্থাৎ বিপাট এবং শতদ্রু, কি বললাম, বিপাট এবং শতদ্রু, এই দুটো নদী তাদের সঙ্গে কথোপকথন, সেটাই বিশ্বামিত্র নদী সংবাদ সূত্র, ঠিক আছে, বোঝা গেল? তো হঠাৎ করে বিশ্বামিত্র নদীর সঙ্গে কথোপকথন কেন করতে গেলেন? অনেকে দেখবে বলে, অনেকে এরকম ব্যাখ্যা করেন যে বিশ্বামিত্র যজ্ঞ করার পর তিনি প্রচুর জিনিসপত্র নিয়ে ফিরছিলেন, তো মাঝে রাস্তায় হঠাৎ করে নদী পড়ে যায়,
তো সে কারণে রথে রথ আটকে যায়। তো সেই জন্য উনি নদীদের সঙ্গে বার্তালাপ করেছিলেন যাতে নদী কম স্রোতে প্রবাহিত হয় এবং উনি পেরিয়ে যেতে পারেন। কি আমি ঠিক বলছি না ভুল বলছি এটাই ব্যাখ্যা করা হয়? তো এটা ভুল ব্যাখ্যা। কেন ভুল ব্যাখ্যা? ভালো করে বোঝো। দেখো, তোমরা আগামী দিনে টিচার হতে যাচ্ছ, সঠিকটা তোমাকে জানতে হবে, ঠিক আছে? সঠিকটা কি? তোমাকে আমি ছোট্ট দুটো প্রশ্ন করব। ধরো তোমার হাতে দু বস্তা ভালো ভালো জিনিস আছে, হিরে, জহরত, ঠিক আছে, সুন্দর সুন্দর গিফট। তুমি জানো যে আমি যদি এই রাস্তা দিয়ে যাই তাহলে দুটো খরস্রোতা নদীতে আমি ভেসে যেতে পারি, তাহলে কি তুমি সেই রাস্তায় যাবে নাকি অন্য রাস্তা বেছে নেবে, যে রাস্তায় তোমার দুদিন দেরি হয় হোক কিন্তু তুমি একেবারে নির্বিঘ্নে পৌঁছতে পারবে? তুমি কোনটা বাছবে, প্রথমটা না দ্বিতীয়টা, এক নাকি দুই? তুমি একটুখানি লেখো তো তাড়াতাড়ি। তুমি প্রথমটা বাছবে না দ্বিতীয়টা বাছবে, এক নাকি দুই? সবাই লিখছে দুই, এটাই হওয়া স্বাভাবিক। তাহলে বিশ্বামিত্র কেন ওই খরস্রোতা দুর্গম পথটা বেছে নিল? তাহলে গল্পটা আলাদা। গল্পটা ঠিক কি? গল্পটা হচ্ছে যে সেই সময়, ঠিক আছে, আমাদের ভরত জাতির প্রধান পুরোহিত ছিলেন বিশ্বামিত্র। এবং দেখবে আমরা ছোটবেলায় যে মহাভারত মহাভারত দেখেছি, প্রত্যেকটা যুদ্ধের আগে একটা শঙ্খ বাজানো হতো। যিনি শঙ্খ বাজাতেন তিনি দেখবেন ধুতি পরা একজন মানুষ, দেখবে না কোনো যুদ্ধ করছেন যে কস্টিউম পরে সেই জিনিস পরে কেউ শঙ্খ বাজাচ্ছে। আমি কি ঠিক বলছি না ভুল বলছি? ছোটবেলায় আমরা দেখেছি তো। তার মানেটা কি জানো? যখনই কোনো যুদ্ধ শুরু হতো সেই যুদ্ধের যে সেনা তাদেরকে পথ দেখিয়ে নিয়ে যেত কিন্তু সেই প্রধান পুরোহিত। বুঝাতে পারলাম? এটাই রীতি ছিল এবং তাদের ওই শঙ্খ নিনাদের মধ্যে দিয়ে যুদ্ধের সূচনা হতো। তো ভারতবর্ষে এমন একটা পরিস্থিতি তৈরি হয়, দেখা যাচ্ছে যে বহির আক্রমণ হচ্ছে, অর্থাৎ যদি খুব তাড়াতাড়ি সেটাকে ঠেকানো না যায় তাহলে ভারতবর্ষের অর্ধেকটাই দখল হয়ে যাবে। এরকম পরিস্থিতিতে বিশ্বামিত্রের সামনে দুটি রাস্তা, একটা শর্টকাট ওয়ে, কিন্তু সেই ওয়েটার মধ্যে দুটো নদী পড়বে, বিপাট এবং শতদ্রু, যারা প্রচন্ড খরস্রোতা, যে নদীকে পার করা এক প্রকার অসম্ভব। আরেকটি ঘুরপথের রাস্তা, যেটাতে যেতে গেলে অনেকটা বেশি সময় লেগে যাবে, হয়তো সেখানে আমাদের ভারতবর্ষের অর্ধেকটা অন্য কেউ দখল করে নেবে। এমতো পরিস্থিতিতে বিশ্বামিত্র নিজের ওপর এতটাই আত্মবিশ্বাসী ছিলেন তিনি কিন্তু প্রথম পথটা বেছে নিলেন। দেখবে কখনো কখনো তাড়াতাড়ির জন্যে আমরা একটু রিস্ক নিই আমাদের জীবনে, তো বিশ্বামিত্র রিস্ক নিলেন। তিনি সপ্ত সেনাকে নিয়ে, ঠিক আছে, চললেন কোথায়? পুরো সেনাবাহিনীদের সঙ্গে নিয়ে সেই যুদ্ধের অঙ্গনে, এবং বেছে নিলেন ওই খরস্রোতা নদী যেখান দিয়ে বয়েছে সেই রাস্তাটিকে। তো যেতে যেতে যথারীতি বিপাট এবং শতদ্রুর সামনে পড়েছে, এতটাই খরস্রোতা যে তারা এগোতে পারছে না। কি করলেন বিশ্বামিত্র? হাঁটু গেড়ে হাত জোর করে বসে পড়লেন বিপাট এবং শতদ্রুর সামনে। এতটাই জল খরস্রোতা যে একেবারে সাদা দুধের মতো লাগছে। নানান স্তুতি করতে থাকলেন, বোঝাতে লাগলেন যে তার যাওয়াটা কতটা প্রয়োজন, এবং সেই স্তুতি বাক্যের মধ্যে নানান উদাহরণ দিলেন। কিরকম? না, বিপাট এবং শতদ্রু তোমরা দুজনে নিজের কাজের প্রতি এতটাই নিষ্ঠাবান যে ছুটে ছুটে চলেছো উৎস থেকে তোমাদের মিলন স্থলের দিকে। কিভাবে ছুটে চলেছো? না, ঠিক যেভাবে একজন বাছুর তার মাতৃ মায়ের কাছে দুধ খাওয়ার জন্য ছুটে যায় কোনো দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে, সেভাবে ছুটে চলেছ। তোমরা তোমাদের নিজের কাজে অসামান্য রূপে তা পালন করছো, নিজের দায়িত্ব পালন করছো। কিভাবে ছুটে চলেছ? না, দুটি সাদা ঘোড়ার ন্যায় ছুটে চলেছ তোমরা তোমাদের গন্তব্যের দিকে। তোমার এই কর্মপরায়ণতা, এই দায়িত্ব বোধ আমাকে মুগ্ধ করেছে, কিন্তু আমাকে যে এই দেশকে বাঁচানোর জন্য যেতে হবে, তাই তোমাদের কাছে হাত জোর করে আমার অনুরোধ, তোমরা তোমাদের কাজ বন্ধ করো না, শুধু স্রোতের গতিটাকে কমিয়ে দাও, এতটা কমাও
যেন আমাদের রথের চাকার যে নাভি, দেখো একটা রথের চাকা যে গোল হয়, ধরো আমাদের অশোক চক্র পতাকার যে মাঝখানটা দেখবে একটা বিন্দু থাকে, ওটাকে বলা হয় নাভি, ঠিক আছে? বলছে ওই নাভি থেকে যেন নিচে থাকে। আর একটা কতটা জল থাকতে পারে বলেছে? না দেখবে প্রত্যেকটা ঘোড়ার গলাতে একটা এরকম দড়ি লাগানো থাকে, যেটা দিয়ে ওই ঘোড়াটাকে টেনে টেনে চালানো হয়, ছোটে ঘোড়া। বলছে ওই দড়ি যেন জল স্পর্শ না করে। তার মানে স্বতন্ত্র এবং বিপাটের কাছে বোঝাতে চাইছে, তুমি যেমন তোমার কাজের প্রতি দায়িত্বশীল, সেরকম আমাকেও আমার দেশকে রক্ষা করার জন্য এগিয়ে চলতে হবে তোমাদের মধ্যে থেকে। তাই তোমরা তোমাদের কাজ বন্ধ করো না, একটু অল্প করে দাও, জলস্তরটাকে নামিয়ে দাও, হাঁটু জল পর্যন্ত করে দাও, মোট কথা এটা, আমি যাতে আমার সপ্ত সেনাকে নিয়ে বেরোতে পারি। বিশ্বামিত্রের এই স্তুতি শুনে বিপাট এবং শতদ্রু তারা কিন্তু সেই স্রোতকে কমিয়ে দিল এবং অনায়াসেই সপ্ত সেনা সমগ্র সেই দুটি নদীকে পার করে খুব সহজেই সেই যুদ্ধক্ষেত্রে, রণক্ষেত্রে পৌঁছাতে পারলো এবং ভারতবর্ষকে রক্ষা করতে পারলো। এই যে ঘটনার মধ্যে বিপাট এবং শতদ্রুর মধ্যে বিশ্বামিত্রের যে কথোপকথন, এই কথোপকথনটাই কিন্তু বিশ্বামিত্র নদী সংবাদ সূত্র, ঠিক আছে? দেখো এবার তোমাদেরকে একটা মেটেরিয়াল দেখাই, এই যে চারটে সংবাদ সূত্র, আমি যে যে কথাগুলো বললাম সেগুলো যেমন এখানে আছে, তার পাশাপাশি যেমন দেখো আমি বলেছি এই এই 147 থেকে 157 এই বৃহৎ দেবতাতে প্রত্যেকটা শ্লোক তার বাংলা মানে করে আমরা দিয়ে দিয়েছি, এবং শুধু তাই নয়, ঠিক আছে? তোমরা দেখো এরপরে দেখতে গেলে একেবারে যে মূল শ্লোকটা, এই এখান থেকে শুরু হচ্ছে ঋগ বেদস্ত মূল সংবাদ চুক্তিটি নিম্নরূপ, হায়ে যায়ে মনসা তিষ্ঠে, ঠিক আছে? এখান থেকে তো এটা হচ্ছে প্রথমে এই যে এতগুলো তোমাদের আগের সূক্ত, আর এখান থেকে তোমাদের মূল সূক্ত শুরু হচ্ছে, এবং প্রত্যেকটা সূক্তের বাংলা অর্থ করে আমরা দিয়ে দিয়েছি। তো এভাবে প্রথমে পূর্ণবা উর্বশীটা দিয়েছি, তারপরে গিয়েই আমরা দিয়েছি জমজমি সংবাদ, এরকম ভাবে চারটে, দেখো প্রত্যেকটার মূল কিন্তু এখানে দেওয়া আছে। তো এখন এই মেটেরিয়ালটা আমি যে দিয়ে দেবো, তোমাদের কাজ হচ্ছে শুধুমাত্র এই মেটেরিয়ালটা পরীক্ষার আগের দিন সুন্দর করে, এই যে গল্পগুলো শুনলে আশা করি তোমাদের আর কোথাও একটু অসুবিধা হবে না, শুধু একটু করে পড়ে দেখে চলে যাবে, আর কি দেখবে সেটা আমি তোমাদের জানাবো, ঠিক আছে? সব শ্লোকগুলো অন্তত একটা বার পড়ে নি, ঠিক আছে? এটা আমার রিকোয়েস্ট, ঠিক আছে? না পড়লেও চলবে, কিন্তু একবার পড়ে নিলে ভালো, ঠিক আছে? না পড়লেও চলবে। যা আমি কি বলেছি, আজকের এই 1.5 ঘন্টার ক্লাস যারা করবে তাকে আর কিছু পড়তে হবে না, হাতে মিলিয়ে নিও 1.5 ঘন্টা তুমি ক্লাস করে পরীক্ষা দিতে যাও, ঠিক আছে? এবার দেখো একদম প্রথমে সংবাদ সূক্তর PYQ গুলো নিয়ে আলোচনা করো, ঠিক আছে? PYQ পূর্ববর্তী পশ্চাৎ গুলোতে কি কি এসছে, দাঁড়াও। হ্যাঁ এবার দেখো এই যে সংবাদ সূক্ত গুলো আমরা পড়লাম, তার একটা আমি ছক করে দিয়েছি, কি কি মানে যেখান থেকে সাধারণত প্রশ্নগুলো আসে। প্রথমত ক্রম, যেমন বিশ্বামিত্র নদীর তৃতীয় মণ্ডলের 33তম সূক্ত ঋষি কে, ছন্দ কি, দেবতা কি, ঠিক আছে? মন্ত্র সংখ্যা, কতগুলো করে মন্ত্র আছে, খুব ইম্পর্টেন্ট মনে রাখবে, এবং স্বর কি, ঠিক আছে? এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই ক্রমটা, ঋষিটা আর মন্ত্র সংখ্যা, এই তিনটে হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। তো আশা করি চারটে সূক্তে 12টা ইনফরমেশন মনে রাখা খুব কঠিন হবে না, আর এই 12টা ইনফরমেশন আর আজকের ক্লাস যদি মাথায় থাকে, যে প্রশ্নটাই তোমার আসবে তুমি কমন পেয়ে যাবে, এটা আমি গ্যারেন্টি দিলাম, বোঝাতে পারলাম? এবার দেখো আমি তোমাদের দেখাচ্ছি কি কি প্রশ্ন এসছে। তো পুরনবা উর্বশী থেকে কি প্রশ্ন এসছে 2019-এ, পুরনবা উর্বশী সূক্তে কটি মন্ত্র আছে? তোমরা সবাই জানো কটা মন্ত্র আছে, একাদশ, সপ্তদশ, পঞ্চদশ, অষ্টাদশ, কতগুলো আছে তাড়াতাড়ি বলো, কতগুলো আছে? 18টা, ঠিক আছে? বারবার বলেছি তো পড়ানোর সময় 18টা। দেখো এই একটাই প্রশ্ন এসছে লাস্ট 6টা পরীক্ষা মিলে, এই একটাই প্রশ্ন এসছে কতগুলো মন্ত্র আছে, ঠিক আছে? নেক্সট কি, বিশ্বামিত্র নদী কি বলেছে,
উপরে উল্লিখিতানি সূক্তানি মণ্ডল সূক্ত ক্রমেণ সংযোজয়ত। ঠিক আছে, মানে ক্রমটা মনে রাখতে হবে, ওই যে বলেছিলাম ক্রম, মন্ত্র সংখ্যা আর দেবতা, এই তিনটে মনে রাখতে হবে। এবার এখানে একটা টুইস্ট আছে, টুইস্টটা কি, দেখো পুরুষ সূক্ত বিশ্বামিত্র নদী সংবাদ সূক্তর পাশাপাশি ওরা কিন্তু আবার হিরণ্যগর্ভ সূক্ত নাসদীয় সূক্ত অর্থাৎ সংবাদ সূক্তের সঙ্গে সঙ্গে বৈদিক সূক্তকেও ঢুকিয়ে দিয়েছে, অসুবিধা নেই। তাহলে একে একে মনে করা যাক, কি না পুরুষ সূক্ত এটা কত নম্বরে আছে, না পুরুষ সূক্ত আছে 10.95। আচ্ছা বিশ্বামিত্র নদী সূক্ত কততে আছে, না তৃতীয় মণ্ডলের 33তম সূক্ত, একটু আগেই বললাম, তাহলে সিটা প্রথমে যাবে। আচ্ছা সি কতগুলোর প্রথমে আছে, দুয়েতে আছে আর চারেতে আছে। দ্বিতীয়তে কে যাবে, এ, কেন এ যাবে, কারণ হিরণ্যগর্ভ আর নাসদীয় দুটোই দশম মণ্ডলের সূক্ত ঋগ্বেদের। ঠিক আছে, তাহলে সি এর পরে এ আমি যেখানে পাবো সেটাই উত্তর হয়ে যাবে, বাকিগুলো আর দেখার দরকার নেই। দেখো চারেরটা, ঠিক আছে, সো চার হচ্ছে সঠিক অ্যান্সার, বোঝা গেল। আচ্ছা এরপরে দেখো আবার সংবাদ সূক্ত, কিন্তু তার সঙ্গে আবার বেদের শাখা মানে বৈদিক সাহিত্যের ইতিহাসকে যুক্ত করে দিয়েছে। ঠিক আছে, মানে বুঝতে পারছো যে শুধু সংবাদ সূক্ত থেকে সংবাদ সূক্তটাও মনে রাখতে হবে বৈদিক সাহিত্যের সাথে সাথে। তো এখানেও দেখো বিশ্বামিত্র নদী সংবাদ সূক্ত যদি আমরা দেখি, তাহলে এটা কোন কোন বেদের, ঋগ্বেদের। রামায়ণীয় শাখা কোন বেদ, রামায়ণীয় শাখা, তাড়াতাড়ি বলো, সামবেদ। ঠিক আছে, তো এখানে দেখো একেরটা উত্তর হয়ে যাবে, আনসার এক। এটা কবে এসছে, না জুন 2024, অর্থাৎ এই যে কদিন আগে যে পরীক্ষাটা হয়ে গেল, বোঝাতে পারলাম তো। দেখো এই মাত্র তিনটে প্রশ্ন এসছে, আমরা যদি পুরো 6টা পরীক্ষা ঘাঁটি, এবং খুব ভালো করে লক্ষ্য করো এখানে ওই মণ্ডল আর মন্ত্র সংখ্যার বাইরে কোনো প্রশ্ন নেই। তাই আমি যেটা বলেছিলাম যে আজকে 1.5 ঘন্টা যারা ক্লাসটা করবে তাদের আশা করি আর অন্য কিছু করতে হবে না। বিশ্বাস হচ্ছে না, হচ্ছে না, তাড়াতাড়ি বলো, এরপর বৈদিক সূক্তে ঢুকবো, কেমন লাগছে, সকলের মাইক খুলে দিয়েছি, একটু জানাও কেমন লাগছে, বিশ্বাস হচ্ছে না, হচ্ছে না। প্রথমে অনেকেই হয়তো বিশ্বাস করো যে দূর, খুব ভালো স্যার, দুর্দান্ত ক্লাস হয়েছে স্যার। বলো মানিক কি বললে স্যার, দুর্দান্ত হয়েছে স্যার ক্লাস। থ্যাংক ইউ। অন্যরা, অন্যদের কেমন লাগলো? কনফিডেন্স আসছে, সবাই তো ওই ওপরে ওপরে বলে যায় এটু পড়বে ওটু পড়বে হয়ে যাবে, কিন্তু এরকম একদম মানে নিট অ্যান্ড ক্লিন অ্যানালিটিক ক্লাস আগে কখনো করেছো? রূপনা, সঙ্গীতা, সবাইকে জিজ্ঞাসা করছি আমি। না স্যার, এই প্রথম আর খুবই ভালো বুঝলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, খুব মজা করে এখানে। হ্যাঁ বলো প্রীতি। হ্যাঁ বলো বলো। এখানে যারাই নেট দিতে যাবে যখন পরীক্ষাটা দেবে তখন এই তোমার গল্পগুলোই মনে পড়বে, সবগুলোই ঠিক অ্যানসার হয়ে যাবে। আমাদের তো পরে আর পড়তেই হয়নি, একবার রিডিং দিয়েছি সব মনে আছে। এবার এইটা ঠিক আছে, এটাই বিএসএসসিআই। ঠিক আছে, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি বিএসএসসিআই সংস্কৃত না, পুরো নেটে স্টুডেন্টদের জন্য যে রিসার্চটা করে ভারতবর্ষে কোনো ইনস্টিটিউট করে না। এটা শুধু আজকে বৈদিক সূক্ত বা ফ্রি ক্লাস বলে নয়, আমাদের প্রতিটা ক্লাস এরকম হয়। যারা পেড ব্যাচে আছো তারা একটু জানাও তো, আমাদের ক্লাস এই কোয়ালিটির হয় না, হয় না? হ্যাঁ স্যার, একদমই তাই। হ্যাঁ স্যার। ঠিক আছে, সো চলো, চারটে ক্লাস, চারটে মাত্র সূক্ত এগোলাম, এবার 17টা সূক্ত 17 মিনিটে শেষ করব। কি বললাম, 17টা সূক্ত 17 মিনিটে শেষ করব। ঠিক আছে, এবং সেখান থেকে তোমরা বলে বলে উত্তর করবে। তো চলো নিউ চ্যালেঞ্জ নেওয়া যাক, শুরু করা যাক আমাদের বৈদিক সূক্তের পাঠ। আবারও স্ক্রিন শেয়ার করে দিলাম তোমাদের জন্য, আশা করি প্রত্যেকে দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ তো প্রত্যেকে, একদম বেশ। চলো তাহলে বৈদিক সূক্ত থেকে দেখো, এই ছক তোমাদের সামনে, দরকার হলে স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, দেখো
এই যদি আমি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 দশটা পরীক্ষা আমি যদি হিসেব করি, তাহলে ভালো করে দেখো অগ্নিসূক্ত থেকে মাত্র তিনটে প্রশ্ন এসছে, চারটে, বরুণ থেকে দুটো, ইন্দ্র থেকে দুটো, পর্জন্য থেকে একটা, উষা থেকে আজ অব্দি কোনোদিন প্রশ্ন আসেনি, অক্ষ থেকে একটা, জ্ঞানসূক্ত থেকে 1, 2, 3, 4 এখানে বাঘটা ভুল করে পড়ে গেছে, চারটে, পুরুষ থেকে একটা, হিরণ্যগর্ভ থেকে তিনটে, দেবী থেকে একটা, নাসদীয় থেকে দুটো, শিবসংকল্প থেকে দুটো, প্রজাপতি একটা, রাষ্ট্রাভিবর্ধন, প্রজাপতি দুটো, রাষ্ট্রাভিবর্ধন একটা, কালসূক্ত থেকে কিছু আসেনি, পৃথিবী থেকে দুটো, ঠিক আছে। এবার এর মধ্যে কোনটা পড়বে কোনটা পড়বে না, কি পড়বে কি পড়বে না সব আমি বলে দেবো। তো এখন আমি আসছি সবার প্রথমে, এই যে দুটো তিনটে ছক তোমাদের সামনে দিয়েছি, এই তিনটে ছক ভালো করে দেখে যাও, ঠিক আছে। আমি বলছি সূক্ত থেকে যদি তিনটে প্রশ্ন আসে, তুমি দুটো এই দুটো এই ছক থেকে পেরে যাবে, আর একটা প্রশ্ন হয়তো তোমার অসুবিধা হতে পারে, কিন্তু সেখানেও আমি তোমাদের সাজেশন দিয়ে দেবো, ঠিক আছে। তো চলো সবার প্রথমে আসা যাক, কি না এখানে কি কি দিয়েছি, প্রত্যেকটার ক্রম, সূক্তের নাম, ঋষি, ছন্দ, দেবতা, মন্ত্র সংখ্যা। এখানে বেশি জিনিস দিইনি, ঋষি, ছন্দ, দেবতা, মন্ত্র সংখ্যার ক্রম, এক একটা সূত্রের জন্য এই পাঁচটা করে পয়েন্ট যদি মনে রাখতে পারো, তুমি দুটো প্রশ্ন গ্যারেন্টিড করে আসবে, এটা আমার গ্যারেন্টি, ঠিক আছে। তো দেখো, যেমন দেখো এখানে মোটামুটি সব সূত্রের তোমার চেনা শোনা নাম, যেমন অগ্নিসূক্ত মধুচ্ছন্দা, বরুণ সূক্ত সুমৎসেব, ইন্দ্রসূক্ত বৃহৎ সমদ, উষস বিশ্বামিত্র, এগুলো চেনা শোনা। একটা দেখো অক্ষ সূক্ত কবসহা, ঠিক আছে, এটা ঋষি, এটা একটু অন্যরকম, বুঝাতে পারছি তো, এগুলো একটুখানি মনে রাখতে হবে, কিছু কিছু এরকম টুইস্ট আছে, ঠিক আছে। এবং দেখো এই প্রথমে যা গেল সবই ঋগ্বেদের, এই দুটো, এখানে এসে যজুর্বেদ আর অথর্ববেদ, যজুর্বেদের দুটো আছে, অথর্ববেদের তিনটে আছে, বোঝা গেল। এবার আমি বলি, তুমি যদি দেখো এখানে হিরণ্যগর্ভ সূক্ত আর অগ্নিসূক্ত, মোস্ট ইম্পর্টেন্ট, অগ্নি আর হিরণ্যগর্ভ, এই দুটোর শুধু সায়ন ভাষ্য পড়বে, আর কোনোটার সায়ন ভাষ্য পড়ার দরকার নেই। রূপনা জিজ্ঞাসা করছিল না কোনটা পড়বে কোনটা পড়বে না কি হবে কি, তাই তো? হ্যাঁ স্যার। তো শুধু অগ্নি আর হিরণ্যগর্ভের সায়ন ভাষ্য পড়ে যাবে, বাকিগুলো সায়ন ভাষ্য পড়ার দরকার নেই, ক্লিয়ার সবার কাছে? ঠিক আছে, বাকিগুলো শুধু এই ঋষি, ছন্দ, দেবতা, মন্ত্র সংখ্যা, ক্রম, আর কিচ্ছু পড়ার দরকার নেই, ক্লিয়ার? আর বিশেষ করে যজুর্বেদের দুটো এবং অথর্ববেদের তিনটে একটু দেখে যাবে, কারণ ঋগ্বেদ থেকে একটা আসলেও এই দুটো যজুর্বেদ আর অথর্ববেদ থেকে কিন্তু আর একটা প্রশ্ন আসবে, ঠিক আছে, মিলিয়ে নেবে এবারের প্রশ্ন যদি স্ট্যান্ডার্ড হয়। এবার আমি তোমাদের পিওয়াই কিউ অ্যানালিসিস দেখাচ্ছি, তোমরা ভাবছিলে স্যার বোধ হয় সমস্ত সূক্ত আবার পড়াতে শুরু করবে, লাগবে না, আমি কেন পড়াবো, পড়ানো মানে বেকার সময় নষ্ট করা। দেখো নেট পড়তে এসছো মানে তোমাকে বুঝতে হবে আমার কোনটা প্রয়োজন আর কোনটা প্রয়োজন নেই, তোমাদের এই মানে কি বলবো অমূল্য সময়টাকে যদি আমরা নষ্ট করে দিই না, তার থেকে খারাপ কিছু আর হবে না, বুঝাতে পারছি? তো দেখো সবার প্রথমেই অগ্নিসূক্ত, অগ্নিসূক্ত থেকে কি এসছে, ঠিক আছে, দেখো অগ্নিনা রৈমাস্নম বত পৌষমেব দিবে দিবে ইত্যাস্মিন মন্ত্রাংশে রৈ পদস্যা অর্থম নির্দেশিত, অর্থ লিখতে বলেছে, চারটে অপশন দিয়ে দিয়েছে। এবার এখানে কি বলছে, ক এবং খ, গ এবং খ, খ এবং গ, ক এবং ঘ, আমি তোমাদের প্রথমেই বলেছি অগ্নি আর হিরণ্যগর্ভ সায়ন ভাষ্য পড়বে, ঠিক আছে, বা ভালো করে পড়বে, ঠিক আছে, তার মধ্যে অগ্নি মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেখো এখানে গ আর ঘ উত্তর হবে, ধনম আর বসুর, কবে এসছে, 2019, 2020 আবার সেই অগ্নিসূক্ত থেকে প্রশ্ন, কি 32 নম্বর জায়গাতে, কবি ক্রতু অধলিখিত কশ্য বিশেষণম অস্তি, অবশ্যই অগ্নির বিশেষণ, এটা আমরা সবাই জানি, এর জন্য সায়ন ভাষ্য করারও প্রয়োজন নেই, ঠিক আছে। এরপরেই দেখো কি বলছে, না অধনির্দিষ্টানাম যুগ্মানাম সমীচীনাম তালিকা মুকুল, দেখো এখানে কি আছে, সূক্ত আর ঋষি, সূক্ত আর ঋষি, আমি কি কি বলেছিলাম, ঋষি, ছন্দ, দেবতা, এগুলো ভালো করে পড়তে হবে। দেখো ঋষি আর সূক্ত তুমি যদি পড়ে যাও, এখানেও একটা প্রশ্নের উত্তর তুমি করে আসতে পারবে, নভেম্বর 2020, ঠিক আছে। এরপরে দেখো 4 নম্বর, সনব পিতে বা সুনবে ইতি মন্ত্রাপ্স কস্মিন সূক্তে বর্ততে, কে না জানে, সবাই জানে অগ্নিসূক্তে,
গত 10টা প্রশ্নপত্রের সেটে শুধু অগ্নিসূক্ত থেকে 4 বার প্রশ্ন এসছে, মানে বুঝতে পারছো অগ্নিসূক্ত কতটা ইম্পর্টেন্ট। এবং যে 4টে প্রশ্ন এসছে সেই 4টে প্রশ্ন একটা ছাড়া বাকি 3টে কিন্তু ছন্দ, এই মন্ত্র, সংখ্যা, দেবতা, ঋষি এখান থেকেই চলে এসছে। বোঝাতে পারছি? দেখো ওয়েটেজ বুঝতে হবে, এই জিনিসগুলো যত সহজে আজকে তোমরা জেনে যাচ্ছ কালকে এটা কপি হতে পারে, কিন্তু আজকের আগে কেউ তোমাদেরকে উইথ প্রুফ এভাবে বলেনি। এবং আমি বলছি এই জিনিসটা তৈরি করতে, আচ্ছা তোমরা বলো তো এই জিনিসটা তৈরি করতে কতটা সময় লাগতে পারে, কি মনে হয় তোমাদের? তোমরা একটু জানাও তো, যে ক্লাসটা আজকে 1 ঘন্টা বা 1.5 ঘন্টায় পাচ্ছ এটা তৈরি করতে কতটা সময় লাগবে, তোমাদের কি মনে হয় জানাও তাড়াতাড়ি, কতক্ষণ সময় লাগতে পারে? প্রত্যেকটা প্রশ্ন আমাকে কালেক্ট করতে হয়েছে, প্রতিটা প্রশ্ন মানে 10টা মানে পুরো 1000টা প্রশ্ন আমাকে পড়তে হয়েছে, এবং সেখান থেকে কোন প্রশ্নটা কোন ইয়ারে এসছে, কোন সূক্তের প্রশ্ন সেগুলোকে সাজাতে হয়েছে, কি ধরনের প্রশ্ন সেটাকে অ্যানালিসিস করতে হয়েছে। অবশ্যই আমি একা এই কাজটা করিনি, পুরো বিএসএসসিআই টিম এটাতে কাজ করেছে। এই অ্যানালিসিস ছাড়া নেট পড়ানো বৃথা, তোমরা তো এমনি বইতেই সবকিছু পেয়ে যাবে, তার জন্য তো নেটের কোচিং এর প্রয়োজন হয় না। কোচিং এর নামে প্রহসন দিয়ে লাভ নেই, কোচিংটা কোচিং এর মতো নিতে হবে। এভাবে প্রতিটা টপিক থেকে প্রত্যেকটা জায়গা থেকে যদি তোমাদের ঠিক মতো দেখানো যায়, আর তোমরা যারা ক্লাস করছো যদি ঠিক মতো এটাকে ধরতে পারো, প্রত্যেকে জেআরএফ পাবে। আমি চ্যালেঞ্জ দিলাম, প্রত্যেকে জেআরএফ পাবে, ঠিক আছে? যাই হোক, চলো বরুণ সূক্ত থেকে কি প্রশ্ন হচ্ছে দেখে নি। December 2019 এবং June 2019 ঋগ্বেদের বরুণ সূক্তে কিয়ন্তে মন্ত্রাহাসন্তি, কটি মন্ত্র? 21টা। ঋগ্বেদস্য বরুণ সূক্তস্য ঋষি কহা শুনস্য পহা, কে না জানে? এখানে কোন রকম কিচ্ছু লাগবে না, কি বলেছিলাম, শুধুমাত্র হিরণ্যগর্ভ আর অগ্নিতে শয়ন ভাষ্য পড়বে, বাকি কোথাও লাগবে না, গ্যারেন্টি। ইন্দ্র সূক্ত কি বলছে? ইয় জাতা এব প্রথম মনস্বান দেব দেবান কতুনা পরিয়ভূয়ত মন্ত্রাংশ অয়ম কস্য সূক্তস্য বিদ্যতে, ইন্দ্র সূক্তস্য সবাই জানে, ঠিক আছে? তারপরে কি লিখেছে দেখো, ইন্দ্র সূক্তের চতুর্থ মন্ত্রে প্রাপ্ত দাসম বর্ণন মিত্যস্থ শায়ন ভাষ্য অনুসরণ অধিক শিশু কতম অর্থ অস্তি, ঠিক আছে? এটা ইন্দ্র সূক্তের ভাষ্য অনুসারে চেয়েছে। এবার দেখো, তুমি যদি মনে করো স্যার তাহলে আপনি তো ইন্দ্রটা বললেন না, এবারে ইন্দ্র এসছে, পরের বারে অন্য কিছু আসতে পারে, তবে ম্যাক্সিমাম প্রশ্ন আসে অগ্নি আর হিরণ্য গর্ভ থেকে, তাই এটা একটা ছেড়ে দিলেও অসুবিধা নেই, দুটো তুমি শিওর করে আসতে পারে। প্রথমেই বলেছিলাম ভাষ্য না পড়লে দুটো, ঠিক আছে, আর ভাষ্য নিয়ে পড়লে দুটো মন্ত্র তোমার, মানে 3টেই তুমি উত্তর করে আসতে পারবে, ঠিক আছে? তো এই হলো বিষয়। দেখো মাত্র 2টো প্রশ্ন এসেছে 10টা 1000টা প্রশ্নের মধ্যে। পৃথিবী সূক্ত থেকে 2টো প্রশ্ন কি কি? এখানেও এই যে সত্যম বৃহদম অমৃতম অগ্রে দীপ দীক্ষা তপ ব্রহ্মযজ্ঞ পৃথিবী ধারয়ন্তি মন্ত্রাংশয়ম কস্মিন বেদে বিদ্যাতে, ঠিক আছে, কোন বেদে বলে দিয়েছে তাহলে আমাকে দেখতে হবে। ওই যে বলেছিলাম কি বলেছিলাম মনে আছে, অথর্ববেদ মানে ঋগ্বেদ ছাড়াও অথর্ববেদ এবং যজুর্বেদের যে জায়গাগুলো পাঠ্য আছে এগুলো ভালো করে পড়বে, কারণ ওখান থেকে একটা হলেও প্রশ্ন আসে। দেখো 2019 এসছে, 2021 এসছে, দুখানা কিন্তু চলে এসছে। প্রজাপতি সূক্ত November 2020 এসছে, ঠিক আছে, আমি এগুলো সমস্তটাই তোমাদেরকে দিয়ে দেবো। ইয়নস্বিতম ইয়েনো না কাহা মন্ত্রাপসায়ন কস্মিন সূক্তাৎ, কোন সূক্ত থেকে? প্রজাপতি সূক্ত থেকে, রাষ্ট্রাবিবর্তন থেকে, ঠিক আছে। সূক্তের দেবতাকে, শুধু দেবতাটুকু জানতে চেয়েছে। জ্ঞান সূক্ত থেকে, ঠিক আছে, এখানে একটা এই মন্ত্র আসছেন যে সুতে করা আসাহ ইতি পদস্য শায়নানুসরণ অর্থ অস্তি ঋত্বিজহা, ঠিক আছে। তো এগুলোকে দেখে সবকিছুর আবার তুমি অর্থ পড়তে যেও না, মানে শায়ন মাসের অর্থ তাহলে মাথা খারাপ হয়ে যাবে, ঠিক আছে। যেমন কি বলেছে, অহম অহম রাষ্ট্রী সঙ্গমণি বসুনাম চিকিতসি, ঠিক আছে, এটা বলছে অয়ম কস্য সূর্য সূর্বমন্ত্রহা, এটা বোধহয় কোন টাইপিং মিস্টেক হয়েছে, ক
কোন সূক্তের মন্ত্র, ঠিক আছে? তো বাক সূক্ত 2024-এ, মানে এই বছরই প্রশ্ন এসেছে যেটা ক্যান্সেল হয়েছে, দেবী সূক্ত, সেখান থেকেও একটা প্রশ্ন এসেছে, ঠিক আছে? হিরণ্যগর্ভ সূক্ত, এবার দেখো, যজ্ঞেন যজ্ঞময়ন্ত দেবাহ যজ্ঞমিতি পদস্য ভাষ্যকার সায়ন সায়নানুসরম অর্থ অস্তি, সায়ন ভাষ্য অনুসারে যজ্ঞম এই শব্দের অর্থ কি? উত্তর হচ্ছে প্রজাপতি। এরপরে দেখো কি বলছে, অধলিখিতানি সূক্তানি মন্ডল ক্রমানুসারে সংযোজয়ত। দেখো, পুরুষ বিশ্বামিত্র হিরণ্যগর্ভ নাশদীয় ফেব্রুয়ারি 2023-এ, মানে শুধু এই সূত্রের ক্রমগুলো মনে রাখলেই তোমার কেল্লা ফতে, ঠিক আছে? যাস্যমে হিমবন্ত মহিত্বা ইতি কস্য সূক্তস্য অংশ, কোন সূক্তের? হিরণ্যগর্ভ সূক্তের, ঠিক আছে? এরপর অক্ষ সূক্ত, অক্ষ থেকেও একটা এসছে। এই যে অক্ষর বললাম আমি, কি বলেছিলাম মনে আছে পড়ার সময়, যে কাবাসাহা এটা কিন্তু অন্যরকম একটা নাম, এটা মনে রাখবে। দেখো, এটা কিন্তু 2021-এর শীত্বানে এসছে, যে অক্ষ সূক্তের একটা মন্ত্র তুলে দিয়ে বলেছে, অস্য মন্ত্রস্য দেবতা কাহা, মানে তোমাকে এই মন্ত্রটা কোন সূক্তের এটা বার করতে হবে, বার করার পর সেই সূক্তের দেবতাকে সেটা তোমাকে বলতে হবে। এরপর শিব সংকল্প সূক্ত থেকে একটা জাস্ট ম্যাচিং এসছে, আর এই এইটা এসছে শিব ঋষিকে, তো যাজ্ঞবল্ক। এই হচ্ছে টোটাল বৈদিক সূক্তের পার্ট, ঠিক আছে? সো আশা করি আজকের এই ক্লাস থেকে তোমাদের মানে একটা নিট অ্যান্ড ক্লিন ধারণা তৈরি হয়ে গেছে, ঠিক আছে? এবার তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে করতে পারো।